去，为这得了。 Keep it alive, though, আজকে লাইফটা একটু অন্যভাবে আসছে না তাই না লাইফটা আজকে একটু অন্যভাবে আসছে মনে হলো আচ্ছা আমার একটু শেয়ার করে দাও হ্যালো আসসালামু আলাইকুম আপু আমি আলিমা আমার পেজ ফারহানাস ব্যাগবাফিতে থেকে চলে আসলাম লাইভে নতুন একটা ব্যাগ এত সুন্দর কেন বলবেন যে কি ব্যাপার লিমা আপু যেমন বল তোছো মনোজন এটার অনেক কিছু এটা আসলে অনেক কিছু বোঝা যাচ্ছে না না সাইজটা দেখেন কি সুন্দর মানে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ব্যাগটাকে আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এত সুন্দর একটা ব্যাগ ফাস্টে তাই কথা মানে কমেন্টস তো পরে আগে ব্যাগের রূপটা চেঞ্জ হয় মানুষের রূপ যেমন চেঞ্জ হলে ভয়ঙ্কর হয়ে যায় ব্যাগের রূপ চেঞ্জ হলে কিন্তু কিউট হয় ব্যাগের রূপটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ব্যাগটা কিউট হয় এই যে দেখছেন এইটাই হচ্ছে একটা কাহিনী সুন্দর না এবার বলেন আপনি নিবেন একরকম শেপের ব্যাগ আবার হয়ে যাবে আরেক রকম মজা না অনেক মজা আমার কাছে দারুণ লাগছে জিনিসটা হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না শেপটা কিন্তু আপনি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন সো এটাকে স্লিম ফিট করে রাখতে পারেন যদি মনে হয় না আমি আজকে এই স্টাইলে যাব আজকে আমি স্টাইলিশ ভাবে ব্যাগটা নিব তাহলে আপনি এটা জিপারটা আটকে দিবেন জিপার অন করে দেন রেগুলার ব্যাগের সাইজ হয়ে যাবে সুন্দর না ব্যাগটা অনেক সুন্দর হালকা ফুলকা ব্যাগ আপু আর রিং করা আছে রিং করা ব্যাগগুলো অনেক ফ্যাশলেবল হয় এভাবে হাতে ক্যারি করতে পারবেন একটু নামায় দত শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আমার লক্ষ্মী আপুনিরা আপনারাও তো আমার বোন লাগেন হ্যাঁ তো সবাই একটু শিয়ার ডান করে দেন না লক্ষ্মী আপনিরা হুম শেয়ার ডান করে দেন না লক্ষ্মী আপনিরা সো একটু কমেন্টস এবার যাই এই ব্যাগের এই ঝাঁকা ম্যাজিকটা না দেখানো পর্যন্ত কমেন্সে যেতে পারছিলাম না এখন যাই পারমিতা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলে আসছি থ্যাংক ইউ সো ভেরি মাচ রায়শা নুর আপু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আপু আলহামদুলিল্লাহ প্রা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ হো আপু আপু এটা মাঝে কালো ব্যাগ দেখেন আপনারা ওখান থেকে বেছে নিতে হবে আপু আমি অতটা বুঝিয়ে আপনাদেরকে আসলে দেখাতে পারবো না হ্যাঁ হেনা আপু আসসালাম আলাইকুম আহ আপুরা দীর্ঘ বিরতির পর অবশেষে এলাম প্রিয় আড্ডাখানায় সবাই ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ সো মাচ আপু হেনা আপু তোমার কি খবর কেমন আছো ফেনি কি অবস্থা আল্লাহ রে আমি তো পুরো জমে যাচ্ছি একদম ডিরেক্ট বন্ধ করে দে। হ্যালো আপু হ্যালো আপু সালাম কেমন আছেন আপু ভালো আছেন কিনা বলেন তো আহ ভালো আছি জোস জোস তো জোস না তো কথা বের হচ্ছে এখন জোস বলতেছে হ্যাঁ আমার কাছে জোস লাগছে শি ডান রুমায় আসলাম আপু থ্যাংক ইউ আয়সা রহমান আপু দেখো এই ব্যাপ্টার কি বলবা এটা সুন্দর আছে হ্যাঁ আপু ওই ব্যাগের প্রাইস কত আমি তো একটু সবুজ একটু সবুজ নীলা আপু আসসালাম আলাইকুম চলে আসছি কি সুন্দর ব্যাগটা হুম দেখ সবার এটাই আশা করেছিলাম রিয়াকশন হ্যালো বিউটিফুল শাহানস পাবিন আপু আসসালাম আলাইকুম শেয়ার ডান আইসা আমার আপু শিয়ার আর টফ এন ব্যাচ ব্যাগ ড্রেস পেতে যাচ্ছে নেক্সট লটারিতে হ্যাঁ সো আমি বলেই দিলাম তাহলে আপনারা এই কয়দিন একটু ট্রাই করেন শিয়ারার এবং এই যে নীলা আপুরও কিন্তু আছে শিয়ারার ব্যাচ এবং টপ ফ্যান ব্যাচ এই একটা ইয়ে দত টিস্যু দত ঝড়ে কাল সারাদিন কারেন্ট ছিল না আপু হ্যাঁ আপু রুমাই আসলাম আপু আপনার কিন্তু শিয়ারার ব্যাচ আছে টপ ফ্যান ব্যাচটা নিয়ে নেন হ্যাঁ তো আহ রুমাই ইসলামাপুর টফ এর জন্য আপনারা প্রত্যেকটা আমাদের যে পেজে পোস্টগুলি হয় ওইটাতে আপনারা কি করবেন জানেন একটু কমেন্টস করবেন হ্যাঁ তাহলেই হবে আর কিছু লাগবে না কমেন্টস করবেন আস্তে আস্তে হয়ে যাবে চকলেট বাকেট চকোলেটলি বাকেট আচ্ছা আমি ভালো আছি বা একটু গুছাচ্ছি তোমাদের সেই শেয়ার করবে ফ্রেন্ড থেকে আর সারাদিন ঝরঝর ঝর হ্যাঁ আছে হ্যাঁ মিষ্টি রোদ মেঘে লুকু চড়েছিল হিরা আপু আলাইকুম কেমন আছো আপু এটা আমি দেখাই দিচ্ছি ফার্স্টে বলে নিচ্ছি এটা কিন্তু ডাবল শেপ মানে দুই রকম শেপে আপনারা নিতে পারবেন ব্যাগটাকে আপনি স্লিম ফিট করেও নিতে পারবেন একটা ব্যাগের স্টাইলও নিতে পারবেন সো এটা হচ্ছে ইউনিক ওয়ান আর এই ব্যাগটা কিন্তু আপু হালকা পুলকা ব্যাগ হ্যাঁ খুব সুন্দর একটা হালকা পুলকা ব্যাগ এটা একটা রিং টাইপের একটা এরকম ই আছে হুম এটার হাতলটা আছে এবার ইনসাইডটা যাই হ্যাঁ এবার ইনসাইডে যাই এটা হচ্ছে ম্যাগনেট জোন আছে আপু ম্যাগনেটের ভেতরে দেখেন বাকিট স্টাইলে ব্যাগগুলো যেরকমটা থাকে ঠিক সেই স্টাইলে আছে এই যে বাকির স্টাইলে এটার ভেতরে একটু এগুলো সরাই দেখি ডাস্ট ব্যাগটা খুলে দাও এটা আপু ভেতরে রেখে আপনি ব্যবহার করবেন সো এটা আপনার বাইরে করার কিছু নাই ভেতর আপু জিপার চেম্বার আছে একটা আর এখানে আপু জিপার ছাড়া চেম্বার থাকার কথা হ্যাঁ জিপার ছাড়া চেম্বার আছে সো ছোট ব্যাগটার মধ্যে ইজিলি মোবাইল টোবেল সব নিতে পারবেন আর এটার এপাশ আর ওপাশে যে জায়গাটা হয়ে যাবে এটা রাখার পরে সেটা তো আপনার কি রাখবেন বলেন তো আপনারা পানির বটল ইভেন একটা ছাতাও মনে হয় চলে যাবে ওকে এই হচ্ছে ব্যাগটা স্পেস নতুন ব্যাগ খুবই আনকমন স্টাইলিশ একটা ব্যাগ পারমিতা আপু ডেফিনেটলি হ্যাঁ ডেফিনেটলি আর এটা ম্যাগনেট জোনটাও খুব সুন্দর আছে সো এটা কিন্তু ওপেন চেম্বার ওয়ান কাইন্ড ওপেন চেম্বারের ব্যাগ হ্যাঁ ওয়ান কাইন্ড ওপেন চেম্বার ব্যাগ সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট ডান করবেন ফ্রন্ট আর ব্যাক না মোটামুটি একই রকম আছে হ্যাঁ ব্যাগের শেপটা খুব সুন্দর এরকম ক্রস করেও নেওয়া যাবে ব্যাগটা আর এই হচ্ছে এই ব্যাগটা ডাস্ট ব্যাগটা পেয়ে যাচ্ছে নর্মাল একটা ডাস্ট ব্যাগ একটা দিয়ে দিয়েছে ওকে ইউনিক ব্যাগ হ্যাঁ আপু আপনি আছে কিন্তু এবার এবার আমাদের হচ্ছে ড্রেস আর ব্যাগ এর আপু দেখে নিব কারণ আমার ড্রেস অনেক ভালো একদম নিউ কোর্স ড্রেস পাচ্ছেন গিফট হিসেবে আর কি চাই খুবই আনকমন স্টাইলিশ নীলা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আপনি আচ্ছা নতুন ব্যাগ সবাই একটু কমেন্টস করে এটা কি নিউ ব্যাগ হ্যাঁ রেজাল্ট আর আপু নিউ ব্যাগ দেখাচ্ছি এই রেজাল্ট আর আপু বলছে যে কম কম ব্যাগ দেখে অথচ কত ব্যাগ যে আমাদের দেখানো হয় আসলে আপু আপনারাই প্রেজেন্ট থাকেন না এটাই হচ্ছে আসল কথা তো এটা আপু একটা কফি কালারের ব্যাগ যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দিবেন এটা কিন্তু হালকা পুলকা ব্যাগ এবং এটা টু ফেসেস আছে মানে টু ফেস মানে হচ্ছে আপনার শেপটাকে আপনি ইচ্ছা করলে আবার অন্যরকম করতে পারবেন যেমন এটাকে আপনি ক্রস একটু যদি শেপটাকে চেঞ্জ একটু আটকত আপনি যদি একটু চেঞ্জ করতে চান জাস্ট জি পার্টটা আটকে দিবেন জি পার্টটা আটকালে শেপটা দেখেন কি রকম হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে যদি মনে করেন যে না আপু আমি এরকম চড়া ব্যাগটা রাখতে চাচ্ছি না আজকে আমার জিনিসপত্র কম সো আপনি কি করবেন এই যে এরকম এরকম করে দিবেন ওকে থ্যাংকস আমাকে মনে করার জন্য হ্যাঁ রেজাল্ট আনি না জিনিসটা কিন্তু আসলে একদমই আমরা প্রচুর নতুন ব্যাগ আনি বিশ্বাস করেন আমাদের পেজে যদি দেখেন এক লাইভে কয়টা দেখানো হয় আমরা কিন্তু এছাড়াও রিলস দেই তারপর ভিডিও গলা দিই প্রচুর নতুন ব্যাগ আমাদের পেজে আনা হয় হয়তো অনেকেই অ্যাবসেন্ট থাকে হ্যাঁ এই জন্য মনে করে যে এখন কম কম দেখানো হয় সো এইভাবেও কিন্তু আপনি ব্যাগটা নিতে পারবেন সো ব্যাগের কত সৌন্দর্য আছে না আপনি এখানেও একটা জিপার চেম্বার পেয়ে যাচ্ছেন এখানেও জিপার চেম্বার পেয়ে যাচ্ছেন আর এই জিনিসগুলো লেদারের মধ্যে দেওয়া আছে অনেক সুন্দর একটা ব্যাগ ইনসাইডটা আরেকবার দেখ দেখান আপু ইনসাইড আপু আরেকটা ব্যাগে দেখায় দিচ্ছি যেহেতু এটা শেপটা আমি ইয়ে করে দিয়েছি নিচে হচ্ছে ফিটেড এরকম লেদার করা আছে খুবই চমৎকার একটা ব্যাগ হ্যাঁ খুবই চমৎকার এটা হচ্ছে আপু দশ বাই সাড়ে আট হ্যাঁ দশ বাই সাড়ে আট মানে খোলার পরে আর কি দশ বাই সাড়ে আট এই যে আবারও খুলে নিচ্ছে দাঁড়ান আপনাদের জন্য দেখাই দিচ্ছি আবার খুলে নিচ্ছি এই যে দেখেন তখন আপনার এই স্টাইলটা হয়ে যাবে ওকে সো ব্যাগটা সুন্দর না ব্যাগটা সুন্দর সো এটা আপু দশ বাই সাড়ে আট এখান থেকে অব্দি দশ এখান থেকে সাড়ে আট আছে প্রাইস আছে আপু এটার একুশশো আশি টাকা দুই হাজার একশো আশি টাকা একদম নিউ ব্যাগ আসছে আপু দুই হাজার একশো আশি টাকা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন চমৎকার একটা ব্যাগ অনেক কিছু রাখতে পারবেন এই যে ভেতরটা যে আপুটা আবার দেখতে চাইলো তার জন্য দেখেন বাকের শেপ এখানেও ছাতা টাতা পানি বটল রাখতে পারবেন ভেতরে যে চেম্বারটা আছে এটা কিন্তু আলাদা করে আপনি অনেক কিছু নিতে পারবেন এই দুই দিন তোমার লাইভ দেখতে পাইনি আপু পরে অবশ্যই রেকর্ডের লাইভ দেখে নিয়েছে আলহামদুলিল্লাহ তাই আপু অনেকদিন পরে পাইলাম তোমাকে মোহাম্মদ আবু তালিব কেস কেন আমাকে আমি তো প্রতিদিনই আসি লাইভে সো এটা হচ্ছে জিপার চেম্বার হ্যাঁ এটা হচ্ছে আপু জিপার চেম্বার আছে হ্যাঁ এখানে জিপার চেম্বার আছে স্পেস আছে আর এটা হচ্ছে জিপার ছাড়া পকেট চেম্বার আছে খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ জিপার ছাড়া পকেট চেম্বার স্পেস অ্যান্ড জিপার চেম্বার সো এটা দেখেন যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন ফুল জিপার আছে এটাতে ফুল জিপার আছে আর ব্যাগটা হচ্ছে আপু ভিতরে আপনারা এভাবে রেখে ব্যবহার করতে পারবেন ওকে পানি বটল ছাতার জন্য খুব সুন্দর করে এপাশে আর ওপাশে রাখতে পারবেন সো বাট আমার এখানে নাই আচ্ছা সো সমস্যা নাই সো এটা আপু যার ভালো লাগবে কফি কালার মানে একদম চকলেটই টাইপের একটা কালার চকলেট কফি এই টাইপের কালার বলতে পারেন সুন্দর সো এটা আপু যার ভালো আছে স্ক্রিনশট ছবি তুলনায় আচ্ছা এইভাবে একটা ছবি তুলে নিন নয় আপুরা মনে করবে যে ওইটা শেপ মনে হয় একরকম হ্যাঁ সো যা দেখেন এইভাবেই তুলনা আল্লাহ ইয়ে মানে ব্যাগটা যাতে বোঝা যায় সাজিয়া আপু অনেক টোট ব্যাগ আচ্ছা টোট ব্যাগের জন্য সবাই পাগল হয়ে থাকে কেন আমি বুঝলাম না আমার টোট ব্যাগগুলো কি আপনারা লাইভ মিস করেন হ্যাঁ টোট ব্যাগের কথা যে আপনারা এতবার বলেন আমরা টোট ব্যাগের কি লাইভ মিস করেন সাজি আপু আমি বুঝলাম না আমি তো অনেক টোট ব্যাগ দেখালাম এর মধ্যে অনেক গলা আমি বুঝি না কেউ কি লাইভ মিস করেন নাকি না সো কেন লাইভ মিস কেন লাইভের পরেও তো আপু ছবিগুলো আপলোড করা হয় আপনি একটু দেখে নেন না বাট আমার আচ্ছা সমস্যা নেই আপু হেনা আপু বাসা বাতলাম গেজি ঝামেলা হ্যাঁ হ্যাঁ এই দুইদিন নীলা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ওশিয়ারার ব্যাচ আছে এবং টপ এন্ড ব্যাচ আছে ইনসাইড আপু দেখিয়ে দিয়েছে আরেকবার হ্যাঁ আচ্ছা কালার কি কি আছে এই যে স্নেহা বুশরা আপু এটা হচ্ছে আপু তিল ব্লু কালারটা খুব সুন্দর আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন আমি কিন্তু একদম সবকিছু ডিটেইল বলে দিয়েছে হ্যাঁ এখানে খুব সুন্দর করে আপনারা জি পার্চেমেন্ট পেয়ে যাচ্ছেন এটাকে শেপের মধ্যে আনার জন্য সো এইটা আপু আমার টিল ব্লু কালারটা যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দেন এটা চমৎকার একটা ব্যাগ আবারও বলে দিচ্ছি এটা মেইন আকর্ষণ কিন্তু এটা আপনারা যখন এটা আটকাবেন তখন যেটা চেহারা হয় এটাই কিন্তু এটা মেইন আকর্ষণ দেখেন এটাকে কেমন লাগে আবারো বলে দিচ্ছি জেসমিনা আপা আসসালামু আলাইকুম দেখো তো ব্যাগটা কেমন লাগে দেখো ব্যাগটা কেমন লাগে তোমাদের ভালো লাগে কিনা হ্যাঁ ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগে বলো দশ বাই সাড়ে আটের ব্যাগ একুশ আশি টাকা দুই হাজার একশো আশি টাকা হ্যাঁ কালারটা খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এটা নাও তাহলে আচ্ছা আপু কালারটা খুবই দারুণ হ্যাঁ এরপরে আমি সবগুলো একসাথে ধরবো হ্যাঁ সবগুলো একসাথে আচ্ছা আমি একটু আটকে আপনাদেরকে শেপটা দেখাচ্ছি হালকা আপু ব্যাগটা হালকা একদমই হালকা একদমই হালকা এই যে দেখেন ইচ্ছা করলে আপনারা শেপটাকে এরকমও করতে পারেন যদি মনে হয় আজকে আমার তেমন কিছু নেওয়ার কিছু নাই তাহলে এরকম ছোট্ট করে নিতে পারবেন দেখতে কত সুন্দর না এই জিনিসটার জন্য আমার ব্যাগটাকে একটু ইউনিক মনে হয়েছে ওকে তো এটার ভেতরে কিন্তু আপু আপনারা ম্যাগনেট জোন পাচ্ছেন আর হচ্ছে এটার ভিতরে এরকম একটা ব্যাগও পাচ্ছেন এটার মধ্যে একটা ব্যাগও পাচ্ছেন সুন্দর না চেইন ওপেন করে বেশি ভালো লাগে যেভাবে ইচ্ছা মানে একটা ইউনিকনেস দেখালাম আপনারা একই টাইপের ব্যাগ ব্যবহার করতে করতে অনেকে ক্লান্ত হয়ে না একটা ইউনিকনেস থাকলে ব্যাগটা দেখতেও সুন্দর লাগে আর আপনার একটা অল্টারনেটিভ একটা উপায় থাকলো যে ব্যাগটাকে এমনও করা যায় হ্যাঁ এটা কিন্তু আপু একুশশো আশি টাকা কল্পনা আপু হ্যাঁ তো আমি একটু দেখাই দিই এই যে ভেতরে কিন্তু আপু অনেক স্পেস আছে জিপা চেম্বার এবং জিপা ছাড়া পকেট চেম্বার আছে আর লং বেল্ট আছে এইটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ আসসালামু আলাইকুম আপু জান্নাত ইয়াস সানজিদ আপু চলে আসছে তো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন প্রাইস আছে একুশশো আশি টাকা এটা আপু এগারো বাই সাড়ে আট এটার ওই চড়া ছবিটা তোলা হয়েছে না এবার এরকম ছবিটা তোলো তাহলে আপুরা বুঝতে পারবে যে ব্যাগটা শেপটাই আসলে সুন্দর তো এটা দেখেন যার ভালো লাগছে ব্যাগের শেপটাই কিন্তু সুন্দর হ্যাঁ খুশিদা আয়সা সিদ্দিক আপু সালাম আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন প্রাইস আপু একুশো আশি টাকা দুই হাজার একশো আশি টাকা হ্যাঁ আচ্ছা সো এবার দেখাচ্ছি এইটা হ্যাঁ এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে গ্রিন কালারটা খুবই চলে এখন তাই না খুবই ট্রেন্ডে আছে সো দশ বাই সাড়ে আটে ব্যাগ একুশো আশি টাকা দুই হাজার একশো আশি টাকা আমার সব ভালো লাগে এবং কোয়ালিটিফুল ও জেসলিন আপু ইউ আর মাই বোন তাই আচ্ছা আজকে কিন্তু কো অনেক ড্রেস দেখানো হয়েছে যারা ড্রেসের লাইভে ছিলেন না পরবর্তীতে দেখে নিয়েন কিন্তু হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখানো হয়েছে সো আপনি একটু একুশশো টাকা দুই টাকা খুবই চমৎকারটা একটা ব্যাগ এটা দশ বাই সাড়ে আট একুশশো টাকা হ্যাঁ যা ভালো আছে সো চেইনটা যে বন্ধ করা যায় এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম সব কিছু দেখিয়ে দিয়েছি একুশশো আশি টাকা দুই হাজার একশো আশি টাকা একদম ঈদের কালেকশন এই কালারটা খুবই সুন্দর এবার এটাকে কি বলবো তো এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে যার ভালো আছে স্ক্রিনশট দিন বক্স করে দিবেন আপু এটার অন্য কালার এই যে দেখাচ্ছি কল্পনা আপু একুশশো আশি টাকা খুবই হালকা পুলকা ব্যাগ নিচের দিকে লেদার কাট করে ব্যাগগুলো দারুন তো ঝিনু কাপু এতক্ষণে বলতো এই তোমার এই জিনিসটা ভালো লাগছে না এটা যে আটকানো পরে একটা শেপ হয় খুব সুন্দর হ্যাঁ এই যে এরকম সবগুলো খুলে ফেলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সো এইটার শেপটার জন্য আমার ভালো লাগছে এই যে ব্ল্যাক কালার হুম এই যে দেখেন ব্ল্যাক কালার ওয়াও সো ব্ল্যাক কালার ওয়াও এই যে ব্ল্যাক কালারটা ধরছি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন প্রত্যেকটার সাথে লং বেল্ট পাচ্ছেন হালকা পুলকা ব্যাগ স্টাইলিশ একটা ব্যাগ স্টাইলিশ একটা ব্যাগ মালা আপু এবার ঘুমাই হ্যাঁ হ্যাঁ আপু যাও ঘুমাও ইনশাল্লাহ আমার জন্য দোয়া রেখো ঘুমের আগে সবাইকে মাফ করে দিতে হয় আমাকে মাফ সাফ করে দিও তো এই আর কি ভালোবেসে আবার দিলাম শেয়ার নীলা আপু থ্যাংক ইউ সো মাচ আমি টিল কালারটা ঝিনু কাপু নিয়ে নাও ঝিনুক আপু নিয়ে নাও এত সুন্দর সুন্দর কালার দেখে কিভাবে কনফিউজ করে দেওয়ার মানে কিভাবে কনফিউজ স্নেহা বুসা আপু এরকমই আসলে ব্যাগগুলো সবারই সুন্দর লাগবে এবং আমি কালারগুলো এখন ধরে দিচ্ছি হ্যাঁ একুশশো আশি হুম খুবই স্টাইলিশ একটা ব্যাগ ঝিনুক আপু তিল ব্লুটা নিয়ে নাও আর তুমি তো জাপানিজ বেবি তোমার এগুলো ভালোই লাগে দেখতে আল্লাহ কি সুন্দর লাগতেছে এই যে দেখেন হ্যাঁ ব্লুটা তিল এভাবে নিবা দুইটার মেরুন কালার ব্যাগটা দেখা আপু দুই তাকের আরে আপু তাক রাখেন সামনেরটা দেখেন কোনটা এটা আচ্ছা এটার ইয়ে দাও না লাইভ নাই এটার আসলে আমাদের না লাইভ ভিডিও সব করা আছে আপু পেছনের জন্য আমরা বারবার আপনাদেরকে একটা কথা বলি পেছনে গলা না দেখে সামনে গলা দেখতে কারণ পেছনের রিপিট ব্যাগ অনেক লাইভ হয় আমাদের হ্যাঁ কিন্তু নতুন ব্যাগের লাইভটা আসলে আমি লঞ্চ করি মানে রাত্রের লাইভে হ্যাঁ তো আপনি একটু বোঝার চেষ্টা করেন নতুন ব্যাগ যদি আমি না দেখাই ভালো করে না বিশ্লেষণ করি তাহলে এই ব্যাগগুলো কেমনি কিনবেন আপনারা বলেন কিন্তু পেছনের ব্যাগগুলো তো লাইভ আছে এবং পেছনের ব্যাগগুলো গুলা সবসময় আমাদের কিন্তু ইয়ে আছে ভিডিও আছে রিলস আছে জাস্ট পেছনে ব্যাগগুলা ছবিটা তুলে ডিটেলস জানতে চান তাহলে হয়ে যাবে এই যে দেখেন ঝিনু কাপড় তুমি যদি এই ব্যাগটা নিতে এইভাবে নিবা বেশি সুন্দর লাগবে হ্যাঁ আমার আইডির মধ্যে ভেজা না পারছি শেয়ার করতে না পারছি এই এটা শেয়ারা ব্যাচ কিন্তু লাগবে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর লাগবে না তো এইটাকে আপনি ছোট করেও নিতে পারবেন যেদিন শুধু মোবাইল নিয়ে বের হবেন পানি বটল নিয়ে বের হবেন সেদিন অত বড় করার কি দরকার এরকম ছোট করে নিয়ে বের হবেন মনে হবে আল্লাহ আরেকটা ব্যাগ নিসেন তাই না মনে হবে না আরেকটা ব্যাগ নিচ্ছেন সুন্দর সো এই ব্যাগটা আমার কাছে এই স্টাইলের জন্যই বেশি ভালো লেগেছে খুবই সুন্দর সো যার যেটা ভালো লাগবে তিল ব্লু কনফার্ম স্নেহা বুসরাপ তিল ব্লু যার যার ভালো লাগছে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কিন্তু ম্যাট ফিনিশিং কোন ইয়ে নাই গ্লস নাই হ্যাঁ তিল ব্লু কনফার্ম থ্যাংক ইউ সো মাচ আপু মরার ফেসবুক আমার আইডি মরার ফেসবুক জীবন তো আমাদের এই তাড়াতাড়ি শেয়ারা ব্যাচ রাখো শেয়ারা ব্যাচ না ছাড়া কিন্তু এবার আমরা ব্যাগ আর ড্রেসটা অন্তত দিব না টেন এবং শেয়ার ব্যাচ লাগবেই লাগবে শুধু তাদেরকেই নেওয়া হবে টপ ফ্যান আর শেয়ারা এই জন্য আগে আগে বলে দিলাম কিন্তু পরে আবার কে কে করবে এটা দেখেন এটা খুব সুন্দর একটা লেদার একদম মসৃণ লেদার ভাই রে ভাই মনে হচ্ছে সারা বেলা বাটার ঘষছে ব্যাগটা মনে হচ্ছে সারা বেলা বাটার ঘষছে এত বাটারই স্মুথ কিভাবে হইলো দেখেন অন্য চিজের মধ্যে গ্রিন কালার আছে হ্যাঁ বুঝ আপু আসলে এটার মধ্যে কোন গ্রিন না না অন্য ডিজাইনের মধ্যে গ্রিন কালার আছে অন্য ব্যাগ আছে এই টাইপ না আচ্ছা মেয়েদের একটা স্বভাব কেন বলেন তো বুশরা আপু যেটা দেখাই সেটার মধ্যে ওই কালার হবে এটার মধ্যে ওইটা হবে না ভাই ওইটার মধ্যে এটাই হবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ভেবে সবাই সামনের ব্যাগ দেখি আমরা রঙিন ঘুরি অনেক সুন্দর ব্যাগগুলো আপু এই রঙিন ঘুরি আপু শুধু বললে হবে না কিন্তু তোমাদের টপ ফ্যান এবং সেরা ব্যাচ লাগবে হ্যাঁ তাহলে কিন্তু আমরা ক্যাকে নীল আপু সত্যি তো পরে করে এই যে আপু ফ্রিডমের আমার কথাটা বলতো সারা বেলা মানে আম্মা এই কথাটা বলতো যখন কিছু শেষ হয়ে যায় আগে থেকে বলে না যখন কিছু শেষ হয়ে যায় একদম তখনই বলে সারাক্ষণ ক্যাকে করে তখন মানে ক্যাকে কথাটা আম্মার কাছ থেকে আমি শিখছি সো যাই হোক এটা দেখেন খুবই সুন্দর আল্লাহ এটা তো পুরো আমার ড্রেসের সাথে চলে গেছে না আজকে খুবই সুন্দর এই ড্রেস এই ব্যাগটা আর খুব মানে লং বেলটা খুব সুন্দর করে আছে এটার স্টাইল নতুন ব্যাগ দেখাচ্ছে দেখেন কত নতুন ব্যাগ দেখাচ্ছে তারপরে বলে নতুন ব্যাগ দেখাই না মিডিয়াম যে ব্যাগ দেখাও ব্যাগ দেখাও আপু এই যে দেখেন এখানে আপু আবার কাঠের হ্যাঁ এবার কিন্তু আমাদের বেশ কাঠের আচ্ছা আপু সেম ডিজাইনের তো দুই কালার নিব না গ্রিন কালারের মধ্যে ব্যাগ রে এই যে এখন আমি খুঁজতে গেলে আমার কিছু করার নেই আপনারা একটু বলেন হ্যাঁ বলেন ভিতরটা হ্যাঁ অবশ্যই ভিতরটা দেখাচ্ছে এই যে আমাদের কিন্তু কাঠের ফ্রেমের মধ্যে হ্যাঁ কাঠের ফ্রেমের মধ্যে একটু ভালো করে শুনে নেন দুইটা ডিজাইন আসছে কালকে লাইভে আমি একটা ডিজাইন দেখাচ্ছি তাই না কালকে লাইভে হ্যাঁ কালকে লাইভে আমি ওই একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটু আনতো তাহলে আপুরা বুঝতে পারবে হ্যাঁ যেটা আমার হাতের সবাই সময় ছাড়া ভালোই আছে মাঝে মাঝে টফ এন্ড কবে হব আপু আমি জানি না আমার আম্মু বলে প্যাপে লিমাপু আপু একটু সাইড হও পিছে একটা ব্যাগে চোখ আটকে গেছে একটা পিক নেব চলে গেলাম বিদায় পৃথিবী আমারে বলে সাইড হও কোন ব্যাগে তোমার চোখ আটকেছে দেখি সে ব্যাগে আমারও চোখ আটকায় কিনা ওরে ও মনে নতুন ব্যাগ দেখছে রে হ্যাঁ ও মানে নতুন ব্যাগ দেখছে আল্লাহ মাহবুদ কেউ বলতে পারে না কিন্তু ও দেখছে আল্লাহ মাহবুদ এই মেয়ের চোখ আপনি জিনু হাই এসে পড়লাম আচ্ছা সালাম আলাইকুম আলাইকুম কি তোমার নতুন ব্যাগ দেখছো তুমি আচ্ছা দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর আপু ফ্রেম করা আছে কাঠের হ্যাঁ এটা কিন্তু কাঠের যদি কখনো আপনার কালার ডিসকালেশন হয় জাস্ট বার্নিশ করাবেন বার্নিশ করাবেন বুঝছেন এটা কিন্তু কাঠের হ্যান্ডেল তোমার হিসাবে কালার সাথে মিলে গেছে আপি হ্যাঁ একদম এই তো মাসপি আপুর কিন্তু শেয়ারার ব্যাচ উঠে গেছে দেখছো সো ফ্রিডমের ব্যাগ আপু স্টাইল খুব সুন্দর হাফ মুন ক্রিস টাইপের আছে খুবই সুন্দর মিডলের হোয়াইটটা মিডিয়াম সাইজটা মিডলের হোয়াইটটা মিডিয়াম সাইজটা এটা ফুল জিপার আছে হ্যাঁ এটাতে ফুল জিপার আছে এটা ফ্রিডমের ব্যাগ ফ্রিডমের ব্যাগটা সুন্দর একদম সুন্দর এবার ভেতরটা আমি দেখাচ্ছি দুই স্টাইলে ব্যাগ আসছে একটা শেপ আসছে এই শেপ যদি কেউ মনে করে আমি শেপ ওইটার দিকেও যেতে পারেন আর যদি মনে হয় না এই শেপটা ভালো লাগে ব্যাগে তাহলে দিকেও আসতে এখানে আপু জিপার চেম্বার স্পেস এবং জিপা ছাড়া পকেট চেম্বার তোমাকে চকলেট রাখছে তাই সো এইখানে আপু অনেক জায়গা আছে এটাতে আপু আমি জাস্ট একটু দেখাই যে ফাইভ হান্ড্রেড এম এর একটা পানির বটল না যাতে যেটা রেমি একটা ফার্স্টটা বলছো ওইটা যেটা ওই যে ওইটা ওইটা ওর সব ব্যাগ নারী নক্ষত্র তাই না ওইটাই 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 দেখছো এই যে এটা হচ্ছে বটল হ্যাঁ এটা হচ্ছে বটল খুব সুন্দর ওটা দেখতে হলে কালকে আমাদের পেজে চোখ রাখুন চোখ রাখুন আমাদের পেজে আগামীকাল তো এটা বটল ঢুকে যায় হ্যাঁ ফাইভ হান্ড্রেড একটা বটল ঢুকে যায় এই মেয়ে ওইটা কেমন বললে না আচ্ছা যেটা আমি যেটা বলছো ওইটা হ্যাঁ ও ওইটাই ওইটাই আমি বুঝলাম তো সো দেখেন ফাইভ হান্ড্রেড এবে বটল ঢুকে যাবে মোবাইল টোবাইল সব নিতে পারবেন হ্যাঁ ফুল জিপার আছে এখন বলবে আপু তো মিথ্যা কথা বলে আপু তো বলে পিছনে কোনো নতুন ব্যাগ নাই তাইলে ওইটা আসলো কেমনে ব্যাগের ছবি তোলা হয়ে গেছে হ্যাঁ পেজে দিয়ে দিব ছবি তোলা হয়ে গেছে আসলে ঈদের একটা অ্যালবাম করছি আমরা ঈদের একটা অ্যালবাম তো করছি ঈদের অ্যালবামে আপনারা সব নিউ ব্যাগ পাবেন তো এটাকে এইভাবে নিলেও খুব ভালো লাগে আবার এটাকে এরকম করে নিলেও ভালো লাগে হ্যাঁ এখন ঠিক বুঝছো এটা হচ্ছে ফ্রিডমের ব্যাগ আল্লার রে এদের চোখ ফাঁকি দেওয়া দেখ কি জরি চোখ এগুলোর ফাঁকি দেওয়া এটা ফ্রিডমের হ্যাঁ কালো চোখ তো কাল চোখ তো ডাকবো কোর্সের উপর আশেপাশে হ্যালো আপি শোমি আপু কি হয়তান দৌলা তারপর দেখুন যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দিবে এটা ফ্রিডমে ব্যাগ এটা ইয়ে কই মাপ কই ফ্রিডমে ব্যাগ আপো হ্যাঁ অরিজিনাল ফ্রিডমে ব্যাগ ইউনিক একটা ব্যাগ দশ বাই ছয়ের ব্যাগ দুই হাজার তিনশো টাকা তেইশশো আশি টাকা অনেক মানে অনেক এটা সুন্দর একটা ব্যাগ হ্যাঁ আচ্ছা এটার মধ্যে দুইটাই আমি দেখাই দিব আপনাদেরকে দুইটাই মানে হচ্ছে এই যে দেখেন এটাও নিতে পারেন অথবা এটা নিতে পারেন দেখেন আপনাদের দুইটা শেপ আছে এই শেপটাও নিতে পারেন এই শেপটাও নিতে পারেন অ্যাভেলেবেল আছে বাটে বাকেটটাও আছে আর এরকম মুন হাফ মুন ক্রিজ টাইপেরও আছে হ্যাঁ তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একই প্রাইস তেইশো আশি টাকা এবং এটাও কিন্তু আপু দশ বাই এগারো বাই সাত এটা একটু বেশি বড় এগারো বাই সাত আর এটা হচ্ছে আপু দশ বাই ছয় এক ইঞ্চি বড় আছে এটা হ্যাঁ দেখি দেখিত ছবিটা তুলো তো এটা আপু ডাবল শেপের আপনারা একই কালারের সুন্দর ব্যাগ পাবেন ফ্রিডম এর এবং দুটোর না ব্যাগগুলো খুব সুন্দর কি আসছে ওর গেস্ট মানে কি সুজনের গেস্ট আসছে বলে ব্যাকপ্যাক দেখাবে সুমি আপু এক লাইভের সব চাই আহ পরশুদিন ব্যাগপ্যাক দেখাইছিলাম পরশু দিনের লাইভে ব্যাক প্যাক ছিল অফ হোয়াইট কালার সুমিয়ে সুমি আপু এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালারটা এটা একটা আরেকটা বাকির শেপ কুইরে বাকির শেপটা গোডাউনটা আনা হয় নাই গোডাউন থেকে আনা হয় নাই এটাও একটা বাকি শিপ আছে খুব সুন্দর স্টাইলিশ ব্যাগ সো আপনারা শিপরা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু একটা শেয়ার করে দেন আর অবশ্যই টপ ফ্যান হয়ে যান হ্যাঁ টোট ব্যাগ শুরুবি আপু টোট ব্যাগের জন্য একটু ইনবক্স করেন তাহলে ওরা ছবি দিয়ে দেবে তো এটা দেখেন যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন এটা কিন্তু খুবই হালকা ফুলকা একটা ফ্রিডম এর ব্যাগ হ্যাঁ সো এটা দশ বাই ছয় তেইশশো আশি টাকা দুই হাজার তিনশো আশি টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এর পরে কালারটা আমি ধরছি সুন্দরী আপি আচ্ছা থ্যাংক ইউ সুমি আপু এটা হচ্ছে মেরুন কালারটা হ্যাঁ ওয়াইন ওয়াইন মেরুন মেরুন কালার কালার যা সুন্দর না এটা আপু ডান বাট টপ ফ্যান কিন্তু হ্যাঁ টপ ফ্যানের জন্য একটু আমাদের বিভিন্ন পোস্টগুলি যা যেগুলি আমরা পোস্ট দিচ্ছি সেগুলোতে একটু লাভ লাইক দিয়ে দিন তাহলে আপনারা কিন্তু ড্রেস এবং ব্যাগের জন্য আপনারা চাকায় নাম উঠে যাবে চাকায় যেদিন নাম উঠে সেদিন সবাই বলে না কেমনি চাকায় নাম ওঠে একটু একটি থাকতে হয় দুই তিন দিন আগে থেকে হ্যাঁ সন্ধ্যা আসসালামু আলাইকুম শিয়ারা ব্যাচ নাই সাবিকুন নাহার আপু আসসালামু আলাইকুম শিয়ারা ব্যাচ নাই টপ ফ্যান আছেন সূর্যনের কুর্তি মানে কেউ গিফট গিফট হিসেবে নিতে আসছে আপু ডান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওকে এইটা যা ভালো লাগছে ছবিটা তুলে না আপু এইটার সাথে কিন্তু আমি বাকি শিপটা ধরছি তাহলে এটার আলাদা ছবি তোলা হয়েছে আলাদা ছবিটা ফার্স্টে তুলবা তারপরে ডাবল তুলবা তো এটা কিন্তু আমরা দুটো শেপই পাচ্ছি একই কালারে এবং একই প্রাইস তেইশো আশি টাকা দুই হাজার তিনশো আশি টাকা হ্যাঁ শেয়ারের ব্যাচ লাগবে ব্যাচ উঠে গেছে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো হ্যাঁ ভালো সন্ধ্যা আপু বলছেন শেয়ার ডান ইয়াস শেয়ার ব্যাচ উঠছে তানি আপু শেয়ারা ব্যাচ নাই কিউট থ্যাংক ইউ ওকে এটা আপু একটা ইয়া ইহা হচ্ছে একটা মাস্টার্ড টাইপের কালার তাই না বাটারি একটা মাস্টার্ড ইয়েলো কায় বসো সো এটা যারা ভালো লাগছে আপনার স্ক্রিনশট দিন বস করে দেবেন প্রাইজ আছে কত যে তেইশো আশি টাকা এটার সাথে বাকেট নেই এটার সাথে পাশে নেই তো এটা যারা ভালো লাগছে ছবিটা তুলে নেন মাহবুবা শাইন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু একটা শেয়ার লাগবে যে কষ্ট করে শেয়ার ব্যাচ করেন তাহলে কিন্তু আমরা প্রতিটা লাইভ থেকে মানে এখন আমার ড্রেস আর ব্যাগ আপু ছোট ব্যাগ দেখো বন্যা আপু এটা তো এর ওয়ান কাইন্ডটা ছোট ব্যাগ এই বসো পারজানা বসো ও আচ্ছা 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 একসাথে ধরে দিচ্ছে হ্যাঁ পিছনে সেকেন্ড তাকে সাই সাইম আপু আচ্ছা এই যে দেখেন এই ব্যাগটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে দেবেন 2380 টাকা 2380 হাজার টাকা শেয়ার ডান কিন্তু ব্যাচ উঠে নাই সরি টু সে সিদ্দিক আপু ব্যাচ উঠে নাই জীবনে অনেক কিছু শেয়ার করলাম কিন্তু ফেসবুক বুঝাই দিল আসলে আমি একটা হিম তাই শেয়ার ব্যাচ দিল না হিম টেনলা মানে কি রে হিমটেল্লা আমি তো জানি না হিমটেল্লা মানে কি হিমটেল্লাহ এই মিস্টে আপু অনেক ভালোবাসা দিলাম শেয়ার তাই থ্যাংক ইউ সো মাচ এমনই মনে আপু আগে লাইভে 1 ঘন্টা পর নোটিফিকেশন পেয়েছি যাক তাও তো পেয়েছেন মাহবুবা শাহিন আপু আগের লাইভের এক ঘন্টা পরে পেয়েছে মার্শাল্লাহ আমি তো নিজে প্রোফাইলে আর একটা গ্রুপে শেয়ার করি শুধু প্রোফাইলে করলে ব্যাচ আসে না লক করা যে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কেমন আছো সাফামার আপু আলহামদুলিল্লাহ আফরিন মিলুপা আসসালামু আলাইকুম আপু অনেকদিন পরে মিলু বাপু কিন্তু মিলু বাপু টফেন আছে শেয়ার আর ব্যাচ করে দেন শেয়ার করলে ব্যাচ আসে না কেন হ্যাঁ আপু এটা হয়তো আপনাকে একটু ইয়ে করতে হবে ওপেন করে শেয়ার করতে হবে হ্যাঁ সমস্যা নাই আপু আপনারা জাস্ট একটু অ্যাক্টিভ হয়ে যান তাহলে কিন্তু শেয়ার ডান ব্যাচ আসলে নাই সো আমরা কিন্তু গিফট দেওয়ার জন্য রেডি এই যে আমাদের পেজে আরেকবার লাইভ শেয়ার হয় নাই কেউ করে নাই কি সুন্দর ব্যাগটা মিরাপু ব্যাগ গুলো আজকে যা দেখালাম না সত্যি খুব সুন্দর মানে এমন যদি হয় যে না ভাই আমি তো অনেক কিনছি মানে আমার এখন আর কেনার ইচ্ছা নেই আপনি রিকমেন্ড করতে পারবেন একদম হ্যাঁ রিকমেন্ড করার মতন ব্যাগ এত সুন্দর ব্যাগগুলো হ্যাঁ সো আমি একটু ডাউন করে দিই আমাদের পেজে আবার ঢাকায় ভাষায় ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষকে হিমটাইল্লা বলে আমি একদমই জানি না সত্যি তবে শুনিয়া মানে একটা নতুন ভাষা একদম নতুন ভাষা মজাই লাগলো সবাই একটু ভালোবাসে সাইদ সাইদ রাজ কোনটা মাসাল্লা আচ্ছা পোলাপন ব্যাগ মাসাল্লা কি সুন্দর না মীরা আপু মীরা হোসেন আপু এবার টপ ফ্যান লাগবে যে আপনি টপ ফ্যান আর শেয়ার লাগবে মা শিয়ারাপু শেয়ার শেয়ারটা একটু ওপেনলি করে দেন না তাইলে আপনার শেয়ার ব্যাচ উঠে যাবে সাফ আমার ওপর আলাইকুম কেমন আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সে এবার দেখেন এই ব্যাগটা ধরছি এটা যা সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর হ্যাঁ মানে মিডিয়াম সাইজের মধ্যে খুব চমৎকার একটা ব্যাগ তো এইটা আপু আসতেছে হচ্ছে দশ বাই নয় এখান থেকে এ অবধি আছে দশ এখান থেকে আছে নয় এটা প্রাইস আছে হচ্ছে বাইশশো পঞ্চাশ দুই হাজার দুইশো টাকা খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন একদম মানে মনে হবে যে লেদারের মধ্যে তুমি মার্শাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা। মানে এটার কাপড়ের মতন লেদারটা আছে না একদম কাপড়ের মতো সেটা আর এটার কিন্তু ফুল জিপার আছে আপু দেখেন ফুল জিপার আছে ওপেন করে দিচ্ছে তাহলে দেখেন ভেতরে কতখানি জায়গা আছে হ্যাঁ খুবই চমৎকার এটার ডাস্ট ব্যাগ সব এভরিথিং আমি দেখা দিচ্ছি লং বেল্ট আছে হ্যাঁ এটার সাথে লং বেল্ট আছে জিপার ছাড়া পকেট চেম্বার ওয়াও এই ব্র্যান্ডটা থেকে আসছে এই যে দেখেন এই ব্র্যান্ডিং থেকে আসছে শেয়ার করে দিয়েছি মীরা আপু উঠে না কেন শেয়ার হাই হাই আপু টপ ফ্যান হতে হলে প্রত্যেকটা পোস্টে লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ এখানে স্পেস এখানে স্পেস স্পেস কারণ আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু আবার আমাদের স্পিনটা ঘুরাবো সেই স্পিনে তাদের নামই উঠবে যাদের টপ ফ্যান অ্যান্ড শেয়ারার আছে এবার আমি আগে থেকে বলে দিলাম নাহলে সেদিন মন খারাপ হবে বলবে যে আল্লাহ একটু ট্রাই করতাম আগে থেকে এই জন্য কিন্তু আমি আগে থেকে বলে দিলাম টপ ফ্যান অ্যান্ড শেয়ারার ব্যাচ যাদের তাদেরই সেদিন মানে স্পিনে নাম উঠবে এবং আমরা ড্রেস আর ব্যাগ দিব একটু আপনারা অবশ্যই বুঝে নিয়ান হ্যাঁ শেয়ার করেছি শেয়ার আউট নাই ঝিনু এটা কিন্তু একদম হালকা একটা ব্যাগ এবং স্লিং স্টাইলের ব্যাগ যারা স্লিং টোর স্টাইল চাচ্ছেন আপি সে ব্যাচ উঠেছে কিন্তু টপ ফেন নাই সুমি আপু তাহলে একটা কি করতে হবে বলেন তো টপ ফেন জন্য আপনাকে প্রতিটা পোস্টে একটু লাভ লাইক দিয়ে দিতে হবে হ্যাঁ এবং টপ ফেনের জন্য এঙ্গেজমেন্ট বাড়াতে হবে ফুল জিপার আছে আপু দেখেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একদম সফ্ট স্টাইলের ব্যাগ হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে এটা সফটের মধ্যে মধ্যে ব্যাগ হ্যাঁ নিচের দিকে ওরকমটা আছে খুবই চমৎকার হালকা ফুলকা ব্যাগ সো যার ভালো লাগবে আপুস স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এটা প্রাইস আছে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা দশ বাই নয় ব্যাগ এটাতে কিন্তু আপু আরেকটা করে বেল্ট আছে হ্যালো মামুনি সুপিয়া জবর আনটি শেয়ারার নাই টপ ফ্যান নাই তাইলে কিন্তু নাম উঠবে না এবার শেয়ারার আর টপ ফ্যান আপুদেরকে কিন্তু শুধু নেওয়া হবে আমি আগেই বলে দিলাম শেয়ারার এমন টপ ফ্যান আপুদেরকে নেওয়া হবে সো মন খারাপ করে ওই সময় কিন্তু লাভ নাই সো এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে বলে দিলাম যাতে আপনি একটু সময় নিতে পারেন সো যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দিন সুন্দর একটা ব্যাগ তাই না চাকাতে আপনার মীরা সুজন মাসুদ ভাইয়ের আর ভাইয়ার মনের জায়গা পাইলি আলহামদুলিল্লাহ চাকাতে না আপনার মীরা সুজন মাসুদ ভাইয়ের আর ভাইয়ের মনে জায়গা পাইলি আলহামদুলিল্লাহ না আপু তুমি একটা শেয়ার টেয়ার করে দিয়ে তোমার শেয়ার ব্যাচ হলে কিন্তু হয়ে গেল টফেন কিন্তু আছে আপু কেমন আছেন রাবিয়া শ্রেয় বাবু ভালো আছি নিজের প্রোফাইল শেয়ার করলে শেয়ার ব্যাচ উঠবেই আপু মনে হয় আনলক করে করলেই হবে আমরা কিন্তু কোনো গ্রুপে আসলে সার্চ করি না আমরা বলি নিজে প্রোফাইলে টাইমলি না দেখতে পারলেও আমার মতো খুঁজে ঢুকবেন তাহলেই টফেন হয়ে যাবে এই যে আপু কিন্তু টফেন আছে মোসাম সোনিয়া আক্তার আপু এখন শেয়ারার হয়ে গেলে কিন্তু হয়ে যায় ওনার নামটা উঠে যাবে এই যে লং বেল্ট আছে তো অনেক সুন্দর একটা ব্যাগ আপু যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন আজকে হান্ড্রেড করতে পারলেন না পুরা দশ বাই নয়ের ব্যাগ এখান থেকে দশ এখান থেকে নয় প্রাইস আছে আপু বাইশশো টাকা এটা আমার ডান হয়ে গেল হ্যাঁ আচ্ছা এইগুলা কিন্তু ওয়ান কাইন্ড টোট পাবলিশ শেয়ার করলে আপু শেয়ারার এই যে সন্ধ্যা আপুর কিন্তু শেয়ারার ব্যাচ আছে আবার টপ ফ্যানও আছে গুড থ্যাংক ইউ সো মাচ পাবলিকলি শেয়ার করতে হয় আচ্ছা পাবলিকলি যদি আপনি নিজের প্রোফাইলও শেয়ার করেন শুধু ওই পোস্টটাই পাবলিক করে রাখেন আর সবগুলাই ইয়ে করে দেন সুজন মিরাজ মাসুদ ভাইয়ের মন বুকিন ভাইজানের কথা বলতে পারবো না আচ্ছা এটা দেখেন যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এটাও চমৎকার একটা ব্যাগ এটা আপু একটু ভার আছে হ্যাঁ এটা একদম বেশি হালকা ফুলকা না তো এটা একটু ভার আছে কিন্তু মজবুত আছে ব্যাগটা অনেক হ্যাঁ এখানে আপু ই আছে এটাতে আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিলাম এটার বেশি নাই সো এটাতে আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিলাম আপনার খুশি হয়ে যান এটাতে ডেলিভারি চার্জ ফ্রি আছে জান না সুমি আপু থাইল্যান্ডের ব্যাগ না এটা চায়নার ব্যাগ থাইল্যান্ডের হলে আমি বলে দিব শিলা আপো হাই আপো হ্যালো আর আমরা কখনই কোনো কিছু উল্টা পাল্টা বলে সেল করি না এটুকু বিশ্বাস রাখেন হ্যাঁ এটুকু বিশ্বাস অবশ্যই আপনাকে করতেই হবে আমাদের পেজে যদি আপনি থাকেন এইটুকু বিশ্বাস রাখবেন যে হ্যাঁ যেটা বলা হয় সেটাই আসলে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে রাবে থ্যাংক ইউ সো মাচ আপু আর হচ্ছে এটার ভেতরে স্পেসটা দেখাচ্ছি আমি এটার ভেতরে কিন্তু অনেকগুলি ফোল্ডার আছে আপনি দেখেন ফুল জিপারের ব্যাগ এটাও কিন্তু আপু ফুল জিপারের ব্যাগ হ্যাঁ অনেকগুলি ফোল্ডার আছে আমি দেখাই দিচ্ছি লাভ লাইক টু প্রোফাইল গ্রুপ শেয়ার সুপিয়া জাবার আনটি শেয়ারার চলে আসছে থ্যাংক ইউ সো ভেরি মাচ বাট টপ ফ্যান নাই সো এটার জন্য টপ ফ্যান এখন নিতে হবে হ্যাঁ সুমি আপু শেয়ারার উঠে গেছে বাট টপ ফ্যান নাই সো আমরা কিন্তু বেশি দিন সময় নিব না কিছুদিনের মধ্যেই যেহেতু হবে সো আপনাদের সবাইকে বলে রাখলাম হ্যাঁ সো এখানে আপু একটা আলাদা ফোল্ডার আছে দেখেন এরকম আলাদা ফোল্ডার আছে তারপরে যেটা আছে সেখানে একটা জিপা ছাড়া পকেট চেম্বার আছে আহ জানা তাপু কোথায় নাড়া ছেড়া পাচ্ছি না যে জানাতাপু কোথায় হ্যাঁ জানাতাপু কই একটা তারপরে দুইটা হ্যাঁ তিনটা এই যে এখানে হচ্ছে চারটা চারটা তারপরে এখানে হচ্ছে পাঁচটা হ্যাঁ পাঁচটা করে চেম্বার আছে ফুল জিপার আছে আপু পাঁচটা করে চেম্বার আছে ফুল জিপার আছে আপু জারির জাহাঙ্গীর আপু আসসালাম আলাইকুম টপ ফ্যান আছে এইবার কিন্তু একটা শিয়ারা ব্যাচ হলি আপুও পেয়ে যাবে আমাদের সেই আপুকে যে কতবার উঠলো বৃহস্পতিবার কতবার উঠলো আপুর নাম জারির জাঙ্গির আপুর নাম টপ এন্ড হয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে এটা আপু যার ভালো লাগছে এটা কিন্তু কুয়েমির ব্যাগ আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম অফার কুয়েমি ব্যাগ ডেলিভারি চার্জ ফ্রি অফার দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ মানে আন্টি সেটা তাহলে ড্রেসের পেজে পিনে মানে স্পিনে চলে যাবে আর ব্যাগের পেজে স্পিনে অবশ্যই টফেন এবং শেয়ারার ড্রেসের পেজে এ স্পিনে টফেন এবং শেয়ারার যাবে এখানে আপু একটা ফোল্ডার আছে খুব চমৎকার একটা ব্যাগ এবং এটা প্রাইসটা বলে দিচ্ছি সাতাইশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো বাই আট এখান থেকে বারো এখান থেকে আট আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু অনেক মজবুত একটা ব্যাগ কেউ যদি মনে করেন আমার একটা মজবুত ব্যাগ লাগবে তাই আমার নাম উঠেছিল আল্লাহ থার্সডে তে আপনাকে ডাকতে ডাকতে আমাদের গলা শুকাই গেছে জানো গলা শুকাই গেছে তাও মানে একবার নাকি দুইবার উঠছিল কার নাম জানি দুইবার উঠলো দুইবারই পাইল না সেটা এটা তোমাকে ডেকেও পাইনি হ্যাঁ আমরা সবাই মিলে ডাকছি গলা শুকাই গেছে এই যে কালার এটা আবার হালকা ফুলকা আছে এবং এটার দামও একটু কম আছে এটা ছাব্বিশ পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম রাতে আবহাওয়া পুরাই ঠান্ডা ঠান্ডা বাতাস বই আহ কি আরাম আহ শুনেও তো ভালো লাগতেছে শুনেই তো ভালো লাগছে আপু পিছনে হোয়াইট ব্যাগটা দেখো আর সুমি আপু কোন ব্যাগটা দেখাতে বলছে বলো তো দাও তো পিছনে হোয়াইট কোনটা সো প্রেটি থ্যাংক ইউ সো মাচ মিলুপ আপু টফেন আছেন একটা শেয়ারার ব্যাচ নিয়ে নেন সো এখানে স্পেস আছে এখানে আপু জিপার চেম্বার আছে স্পেস জিপার ছাড়া পকেট চেম্বার এবং স্পেস ফুল জিপার আছে ব্যাগটা অনেক সুন্দর টফেন হইলে কি হবে এই যে টফেন আছে শেয়ারার আছে আয়সা রহমান আপু তুমি শুধু দেখো চেয়ে চেয়ে দেখো তোমার কিছুই করা লাগবে না তোমার ভাগ্য যদি প্রসন্ন থাকে তুমি ড্রেস ব্যাগ দুটোই পেতে পারো সো এটা দেখেন যার ভালো আছে এগুলো অনেক সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো একদম নিউ আসছে এবং ব্যাগটা হালকা বুলকা আছে ছাব্বিশশো পঞ্চাশ এবং ডেলিভারি চার্জটা ফ্রি ফোর গ্রুপ মেম্বার আমি বেশিক্ষণ মোবাইলে দিয়ে তাড়াতে পারি না খুবই ক্লান্ত লাগে অনেক দুর্বল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জাড়ি জাঙ্গারপ আমি জানি তোমার দরকারও নাই বুঝছো না দরকারও নেই আপু কি কোহো এই ব্র্যান্ডে লেদারে বড় ব্যাগ আনেন প্লিজ একটা ছবি দিব শ্রাবণী শালি পাবো মানে আমাকেই আনতে হবে আমাকেই আনতে হবে আপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ব্যাগ কার লাগবে বলেন আমার শুধু ব্যাগ কিনতে মন যায় সুমি আপু কিনেন তো এটা দেখেন এটা হচ্ছে বড়র মধ্যে একটা ব্যাগ হ্যাঁ এটার ভিতরে কিন্তু অনেক জায়গা আছে অনেক জায়গা আমি এটা কয়টা কালার আছে তিনটা কালার আছে গোডাউনে নাই তাই এত তাড়াতাড়ি ব্যাক সাইডে চেম্বার আছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা ব্যাগ ব্যাক সাইডে চেম্বার আছে আর অনেক বড় সরু আছে সব করি এখনো টফেন হইনি আপু আহা মিরাপু সব পোস্টই একটু লাভ লাইক বাড়িয়ে দিয়েন হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবেন টফেন হয়ে যাবেন টফেন হতে হলে আসলে ফেসবুকেরই তো ব্যাপার এটা আমাদের কোনো হাত নাই আপু এটা আমাদের কোনো হাত নেই আমার আমি তো তাইলে সবাইকে ব্যাচ দিয়ে দিতাম আমার যদি হাত থাকতো আমি তো তাহলে সবাই ব্যাচ দিয়ে দিতাম তো এই মা এটা দুইটা করে জিপার চেম্বার আছে অনেক বড় হ্যাঁ অনেক বড় আপু হ্যাঁ আপু অনেক আনেন প্লিজ সামনে আরও নয়টা বেবি হবে তো তাই হ্যাঁ

সঞ্জি দাদু কি জানে জেসমিনা বাবু বুঝতে করতেছিল ও নিজে দুইটা বাকিগুলো গুলো আল্লাহ maaf করতে আমাতো তো কলেজে না ভাবলাম কোন দেশের রিপোর্ট একটু দেখি কোন দেশের আচ্ছা সো এখানে ابو অনেকগুলো চেম্বার আছে এখানে জিপার চেম্বার আছে স্পেস আছে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা দুইটাই আপু ডাবল করে চেম্বার আছে যেটাতে ডিসি ফ্রি সেটা কিন্তু লিখে রাখো সুজন ডিসি ফিটা দে লিখে রাখো নাহলে কিন্তু তোমরা ভেজাল করবা পরে যেটাতে আমি ডিসি ফ্রি দিচ্ছি সেটা কিন্তু লিখে রাখো আপু অনেক বড় ব্যাগ দুই ছানাতেই আমি নাই শেষ আর এখন এখানে ফুটবল টিম আসতেছে না না এখন বুঝতে পেরেছি আপুটা বলছে আসলে নিজের দুই খান আর বাকি গলা বোনের তো বনে গলাম তো নিজের না বনে গলা তো নিজে খালামনি বলে না যে মার থেকে খা মা কি জানি মারবোন খালা মারতুন বালা ভালা আমাদের দেশ একটা কথা আছে না মারবোন খালা মাতুনো ভালা মাকতুন ভালা হ্যাঁ তো খালা তো মায়ের থেকেও ভালো হ্যাঁ ছোট খালা তো একটা জিনিস বাইর করলে সবাইকে দিতে হয় তাই ছোট খালা তো একটা জিনিস বাইর করলে সবাইকে দিতে হয় হ্যাঁ বুঝতে পারছি আপু বুঝতে পারছি শ্রাবণী শালী কাপু মানে আপনার নয়টা বাচ্চার কথা শুনে আমরা একটু অক্কাপার মতন অবস্থা হয়েছিল এটা কি ব্যাগ নাকি বস্তা না 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 ওই আমাদের দেশে এই কথাটা আছে যে সেই হিসাবে আমি ছানার অধিকারী আমাদের দেশে এই কথাটা আছে যে মায়ের বোন খালা বালা এই কথাটা আমার মজাই লাগে এটা আপু দারুণ সুন্দর একটা ব্যাগ এবং এটা ব্র্যান্ডটা দেখেন হুম এটা লুলুবি জান এই নামই দিলাম লুলুবি আপু হাসো জ্ঞান হাসো জ্ঞান হ্যাঁ এটা স্টার্ট কালার হ্যাঁ খুব সুন্দর মারবোন মাসি মার থেকে বেশি হ্যাঁ ওরে বাবা এটাও সুন্দর ছিল হ্যাঁ বেশি আমাদের বিলিয়ে দিও হ্যাঁ এটাও সুন্দর মারবোন মাসি মার থেকেও বেশি হুম আমাদের দেশে বলে এটা পারমিতা বোথাই না আপনি দুল আলাইকুম এ মুক্তা পো আলাইকুম সালাম এই তোমার টপ ফ্যান আছে না তুমি শেয়ারার ব্যাস নিয়ে নিও একটা পরে আবার বইলো না আবু এত সুন্দর ড্রেস দিতেছো ব্যাগ দিতেছো আমাদেরটা কই ভাই শেয়ারার আর ইয়ে লাগবে টপ ফ্যান লাগবে এই এটা তো খুলেই দেখালাম না এটার ভেতরেই কিন্তু আবার জায়গা আছে হ্যাঁ এটা হচ্ছে জিপার চেম্বার আছে স্পেস আছে এখানে স্পেস আছে খুবই সুন্দর আপু সবাই বলে হ্যাঁ এটা আমরাও বলি তুমি একমাত্র বর্ষা না শালিক আপু ইয়া চিটাগাঙ্গা কথা ইবা বা কথা এটা চিটাগাঙ্গা কথা আমাদের ফিনিতে বলে তো এটা তো এটা আপু দারুণ সুন্দর হালকা ফুলকাই আছে অত মানে যতটা বড় ততটা ভারী না যতটা বড় এটা ততটা ভারী না তবে একেবারে পালক না পালকের মতন পাতলা সেটাও না হ্যাঁ মোটামুটি মডারেট একটা ওয়েট আছে হ্যাঁ তো এটা বুঝে নিয়ে নাপো সো অনেক সুন্দর এই ব্যাগটা কিন্তু জিপার লগগুলো দেখছেন কি স্ট্যান্ডার্ড করে আছে এবং ব্র্যান্ডিং নেমটা লেখা আছে হ্যাঁ আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন বাহ ব্যাগ এটা কি নিউ ডিজাইন দেখাচ্ছে জুয়েলার সুজি আপুসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো এটা আমার ডান হয়ে গেলো হ্যাঁ আচ্ছা দাম না বলে ডান হয়ে গেল এটা কোনো কথা এই যে দেখেন এটা হচ্ছে চোদ্দ আছে এখান থেকে এ অব্দি আছে চোদ্দ আর এখান থেকে আছে নয় প্রাইজ আছে আঠাইশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা নামকরণ আপু আমরা যারা পাবে যারা পাবে তাদের মোবারক গরি শিখোকে আর আর হতা ক্যান গরি শিখোকে এটা কি বললাম আমি জানি না তোমরা আমার মুখ দিয়ে যে কি বাই করতো ছবি কি দিব দাও না শালি কাপু আবার রাগ বলে মারবন মাসি কাদার তলে ঠেসি এটা কি ছিল কাদার তলে ঠেসি এনি মারু ভাই আসছে ব্যাগ নিয়ে তুই নিয়ে নে ব্যাগ নিয়ে এটা দেখেন এটা যা ভালো লাগছে স্ক্রিনশট দিন ইনবক্স করে মারুফ আসা এই মারুফ এই তুই প্রতিদিন যদি কমেন্টস না করিস স্টপ ফেন আর শেয়ার আউট হয় তাইলে কিন্তু তুই কিচ্ছু পাবি না এবার তোর নামই উঠবে না মনে রাখিস তো এটা দেখেন যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বস করে হুম তোর নাম তোর নাম উডাল লেগে টপ ফ্যান হইতে বসি আর আর হইতে আছে সবই আছে ও মা এটা তো সবই আছে দেখি তুই আগে করতে পাইছ কারে দিছ সত্যি করে কত এই যে বোনরা দিছে যাক আলহামদুলিল্লাহ তোর বোন কি মনে করছে ও কোন সাইজটা হয়েছে ওর আফটিস যাক ভালো হয়েছে তো গুড দেখছো সুজান ওর বোনরা দিছে আপটির সাইজ এই তোর বোনের নাম কি ওরে ওরাই একটি থাকতে বলবি কুর্তি পাইছে ওর বোন সুজানের ইয়ে কিন্তু কুর্তি পাইছে ওর বোন কি মজা না ওর আপটির সাইজ হয়েছে বাহ দারুণ পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে না যাক সুজন একটা কিছু পাইলো তো জীবনে রেশমা আক্তার আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছো আপু পিছনে সাদা ব্যাগটা প্লিজ একটু দেখাবেন কোন ব্যাগটা আপু বলো তো সবাই সাদা ব্যাগ দেখতে যাচ্ছে পিছনে কোন সাদা ব্যাগটা এইটা এইটা নাকি এইটা প্রথমটা ধরছি যে সেটা নাকি একটু বলো তো এখনই জানাই যারা জামা ও ব্যাগ পাবেন আল্লাহ এই ব্যাগের কালার মারাতের দাম কত আপু দাম দাম তেমন না কম আঠাইশো সব সুজির কাছা যে আমি আর ছোয়াপু টপ ফেন এসি পাই না আজ পর্যন্ত যত শেয়ার লাভ লাগ দিছে সব ফেরত নিব এটা দেখো যা ভালো আছে ব্যাগও তো সেই ব্যাগও খুব সুন্দর এটা অনেকে নিয়েছেন মার্শাল একটা ব্যাগ হ্যাঁ এটা প্রাইস আছে আঠাইশো পঞ্চাশ চোদ্দ বাই নয় এখান থেকে অব্দি চোদ্দ নয় ভিতর অনেক জায়গা আছে আপু এই ব্যাগের আসলে ভিডিও করা দরকার ডেলিভারি চার্জ ফ্রি প্রথম যেটাতে হাত দিয়েছেন বুঝতে পারছি ভাই এটা কালকের আকর্ষণ থাকেন কালকের জন্য থাকেন কালকের আকর্ষণ এবার আপু নৌকা শেপের এই ব্যাগটা আপুরা খুব পছন্দ করছে হ্যাঁ নৌকা শেপের এই ব্যাগটা নৌকা সেবের না আজকে না এটা কালকের আকর্ষণ কালকে সকালে সাকিব এটা উদ্বোধন করবে সাকিব নতুন ব্যাগ দেখাবে আপনাদেরকে হ্যাঁ এটা দেখেন আজকে তো সুস্থ আসতে পারেনি তবে কালকে আসবে সুফিয়া জাবার আনটি শেয়ারার আসছে কিন্তু টফের নাই দশ আছে এখান থেকে দশ আছে এখান থেকে আট আছে এই ব্যাগটা খুবই সুন্দর বাইশ আশি টাকা এবং আপনি যদি চান এটা এটা কিন্তু খোলা যাবে হ্যাঁ আপু আমি মেসেজে দিব এখানে দিতে পারছি না 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 এখানে দেওয়া লাগবে না তপু তুমি ইনবক্সে দাও মাত্র এমন ভাবে বলে যেন কত ধামাকে এরপরে দামটা এমন সুন্দর করে বলে যেন মাথা ঘুরে গেল দেখছো আমারে কি বলে দেখছো শ্যামলী মনে বউ দেখছো আমারে কি বললো হ্যাঁ আল্লাহ বাবু একটা কথা বললো আমরা মেয়েরা যে টানাটানি করে লম্বা করি আবার প্রমাণ পেলাম মারুফ আবদুল্লাহ শেয়ার ডান ওই মারুফ লেগছে শেয়ার ডান কিন্তু শেয়ারের ব্যাচ উঠে নাই তুই পলায় পলায় শেয়ার করছো এর লেগে শেয়ারের ব্যাচ উঠে নাই পাবি না টপ ফ্যান ব্যাচ লাগবে শেয়ারের ব্যাচ লাগবে তুই তো তোর কুর্তি পেস মারুফের ব্যাগ দাস না কেন ওই তুই এখান থেকে যে ব্যাগ পছন্দ নিয়ে যাস ইমাপু হচ্ছে সুহাসি সত্যি সুহাসিনী না সুহাসিনী আচ্ছা যাই হোক এটা দেখেন এটা হচ্ছে বাই টাকা টাকা হ্যাঁ মাত্র সত্যি আপু এটা মাত্রই সুজন করতে এতদিন আসে না গরমে আর এখন আসে না বৃষ্টির জন্য মারুফ সত্যি সরাই ফেললেন কত আপুরা দেখতে চাইল জেসমিন আপু আপনি নির্দেয় হবেন না শিয়ার ডান বিশ্বাস করি না রোজাসি ইব্রাহিম আপু আসসালাম আলাইকুম পরে রে সর্বনাশ দেখছো টফেন আছে শেয়ার আছে আপনি কাল থাকবো কিনা কে জানে দেখি নি মরে গেলে আফসোস থাকে পানি সবে ওই ব্যাগের পিছন লাগছে কেন দেখতে কেমন লাগে আল্লাহ মাফ করুক আল্লাহ তোমার এই জন্য হায়াত বাড়াই দেখ আমি দোয়া করি এই ব্যাগ দেখার জন্য তোমার আল্লাহ হায়াত বাড়াই দে হিজাব ডিটেলস শিমো এটা হচ্ছে সুইস কটন আমাদের আমার এই কালারটা কি আছে সুইস কটনের হিসাব বিরানব্বই থেকে চুরানব্বই ইঞ্চি লং পাবা আর চড়া আছে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি এটা আমাদের সুইস কটনের কাস্টমাইজ হিসাব তবে এই কালারটা মনে হয় নাই হ্যাঁ তবে টা নতুন কালার আসছে আমি কোন ব্যাগটা নিব নাও না কোনটা নিবা সো কি টাইপের লাগবে মানে আপনারা যদি একটু বলেন না যে আমার রেশমা আক্তাপ আপু সব সুন্দর আপনাদের টিমকে অনেক অনেক ধন্যবাদ ঘরে বসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পারি তাই থ্যাংক ইউ সো মাচ রেশমাখ তাপু অনেক সুন্দর একটা কমেন্টস করলেন আচ্ছা ইরাফি আপু ইরাফি আপু আপনার টপ ফেন এবং মাইল স্টোন ব্যাচ আছে বাট শেয়ার আর নাই তো এটার স্পেস আছে কারণ পরে দিয়ে না যখন আমরা চাকায় নাম উঠি সবাই চিল্লায় হ্যাঁ যে আমাকে দিলো না আমার নাম লিখলো না কিন্তু ভাই রিকোয়ারমেন্ট কিছু থাকে আমাদের হ্যাঁ লেট হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা আপু জিপার চেম্বার আছে ভিতরে পুরো নৌকা শেপের মতন আছে এই ব্যাগটা কিন্তু আপু কনফিউশনে পড়ছি তাই না হিসাব কি আপনার পেজে পাবো হ্যাঁ আপু কেন শিমু আপু দাঁড়ান আমাদের পেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু দুটো পেজ অনেক আপুরা জানেন না মনে করেন আমাদের শুধু ব্যাগের পেজ আমাদের আসলে দুটো পেজ একটা ড্রেসের পেজও আছে আমাদের রয়্যাল কুরিয়ার রয়্যাল কুয়ে রয়্যাল কুয়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপু আমাদের ড্রেসের পিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপু এফ এ বিউটি বাফিট সো এটার অফিস এবং শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছে হাউস সিক্সটি ওয়ান ফ্ল্যাট থ্রি এ গাউসুল আজম এভিনিউ সেক্টর ফরটিন উত্তরা উত্তরাতে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন উত্তরাতে গাউসুল আজম এভিনিউতে জাস্ট হ্যাঙ্গারের তিন তালায় আমরা আছি হ্যাঁ অনেকে চিনে যাবেন হয়তো বাসার আশেপাশেই আছি তো এটার ভেতরে কিন্তু আপু জিপার চেম্বার এবং স্পেস আছে এবং অনেকখানি স্পেস আছে হ্যাঁ ব্যাগটা ব্যাগটা দেখানোটা একটু কঠিন কারণ ব্যাগটা একটু নৌকা শেপের তো খুবই সুন্দর তো এটার প্রাইস আছে বাইশশো টাকা দশ বাই আটের ব্যাগ ফুল জিপার আছে আপু হ্যাঁ রয়্যাল কুইয়ার না আজকে চাকা নাপু চাকার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি মানে সব আপুদের কাছে চাচ্ছি আর কি তাদের একটা ইয়ে দাও না এটা তো আপু এটার বেলটা কিন্তু বেশ মোটা করে আছে একটু খেয়াল করেন এটা বেলটা কিন্তু মোটা করেছে কি হলো হঠাৎ করে স্ক্রিন চলে গেল আপু গো কোর্স নিব কালকের জন্য ওয়েটিং হ্যাঁ হ্যাঁ পিউলি আপু কালকের জন্য একটু ওয়েট করো কালকে আমাদের ইনশাল্লাহ আড়াইশো পিস ঢুকবে আড়াইশো পিস সবাই লাইভে থাকবেন তো যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করেন ওকে এটা কিন্তু আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান বাইশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর বেশি নাই তো এই ব্যাগ শেষ সুজন আজকে আমার নাম লিখিস না রে আজকে আমার নাম লিখিস না রে কেন মারু তোর টফ প্যান্ট নাই তোর শেয়ারার নাই যা তুই কিচ্ছু পাবিনা এই যে এটা হচ্ছে রয়্যাল কুয়ের হ্যাঁ রয়্যাল কুয়ার খুব সুন্দর হ্যাঁ এই ব্যাগের খুব ইনকোয়ারি ছিল আমি আসলে দেখাতে পাইনি একটা আপু খুব চাঁদ ছিল এরকম একটা নৌকা শেপের ব্যাগ এটা সুন্দর তো এটা রয়্যাল কুয়ার হ্যাঁ রয়্যাল কুয়ারের ব্যাগ এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এটা প্রাইস আছে মাত্র কত মাত্র মাত্র বাইশশো টাকা হ্যাঁ দুই হাজার দুইশো আশি টাকা আর শেয়ারের ব্যাচ নেই আপু এটা শেয়ারের ব্যাচ নিয়ে নাও এটা একটা হালকা একটা স্কিন টোন কালার খুব সুন্দর একটা স্কিন টোন কালার তারপরে কফি চায়ের কালার আসতেছে এই যে দেখেন আপনার ইচ্ছাগুলি কিন্তু এইটাও খুলে ফেলতে পারেন যদি মনে চায় যে আমি এই বেলটা খুলে ফেলবো তাহলেও কিন্তু সম্ভব ভয় পেয়েছেন মারুপ ভাই যদি পরের বার হিসাব পেয়ে যান ওর কোন কারণ নেই তো মানে ভালোবাসা দিচ্ছেন এটা কিন্তু সাইডে এ সেই সুন্দর লাগতেছে দেখেন এবার ফ্যাবরিক ব্যাগ কিছু দেখে শেষ না 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 দশটা তেত্রিশ বাজে ফ্যাবরিকের ব্যাগটা দেখো একটা পিস আছে হুম আচ্ছা দে সুজন আমার লাইফ কখনো আগে আগে শেষ করাবে না কে বলছে কোনটা দেখাইতে হবে এটা দে কেমনে ক্রস করব সমস্যা নেই আমার বউ আছেন আছে না আমার বউ আছে না সেটাই তো বললাম সেটাই তো বললাম তোর তো বউ আছে একটু প্যাস লাগাই দি জায়গায় জায়গায় বউ আছে ভাত বন্ধ সাড়ে দশটা বাজে কই যাবি না এই জেসমিন আপু তুমি হোটো আছে হোটো এই জেসমিন আপু তুমি হোটো শেষ আমি আমি বিকালবেলা তোমার ডাকতে ডাকতে শেষ এই হোটোটা দেখতো হোটোটা ধরছি তোমার সুইটা সুন্দর হুম আমার খুব প্রিয় আরঙ্গের অনেক আগে কিনছিলাম এখনো নষ্ট হয় না কিচ্ছু হয় না নষ্ট না হলে আরেকটা কিনতেও পারতেছি না মানে কিনতে ইচ্ছে করে না মনে হচ্ছে এই দুইটা কালার সবকিছুর সাথে যায় তো এই দাঁড়ান আপু দাঁড়ান 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 কই জেসমিন আপু দাঁড়াও দাঁড়াও এই যে এই ব্যাগটা কিন্তু ক্রস করেও নিতে পারবেন যদি কারো মনে হয় এটা ক্রস করে নেওয়া যায় না হ্যাঁ আপনি কিন্তু এটা ক্রস করেও নিতে পারবেন এটা ক্রস করে নিলেও খুব ভালো লাগে হটো তো আমি নিচে একটা জেসমিন আপু কে জানি হটো আরেকটা চাইতেছিল সেই আপুটার নাম তো ভুলে গেছে কোন আপুটা হটো আরেকটা চাচ্ছিল এই যা আপু হটোটা ছবিটা তুলে ধরছি যারা ফ্যাব্রিক ব্যাগ চাচ্ছেন এই যে ও এটা তো আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে হ্যাঁ হটোটা খুব সুন্দর আজকে আমার জামাই নাই বলে মারুব ভাই যেমন বৌরে গিফট দেয় তেমন তো আর আমি পাই না পিউলিয়া পুস আপনার কষ্ট শুনে কেউ কোন ব্যক্তি যদি চলে আসে আমরা মানা করব না এই টাইপ চুরিগুলো মতো বুড়ো হলেও পারবে আপনি তাহলে আমি আপনার মতো হতে চাই আমি তাহলে আপনার মতো হইতে চাই আপু এটা হচ্ছে ম্যাগনেট জোন হ্যাঁ অনেক স্পেস আছে না অন্য কালার নাই এই একটা কালার তবে কালারটা খুব স্মার্ট হটো সুন্দর এটার এরকম ফোল্ডার আছে ওপেন ফোল্ডার এটাতে আপু আপনি ইচ্ছা করলে পানির বটল ছাতা সব সুন্দর করে নিতে পারবেন এগুলোতে হ্যাঁ অনেক সুন্দর একটা ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ এটার ফুল জিপার আছে এটা কোথা থেকে আসলো ওইটাই তো বলতেছি জেসমিন আপু কে জানি আমার কাছে আরেকটা চাইলো হটো তুমি নাকি কোন আপুটা আমার মাথায় নাই আমার মনে হচ্ছিল বারবার তুমি কোন একজন কলিগের জন্য চাচ্ছিল কে জানি তো এটা ভেতরে কিন্তু অনেকখানি স্পেস আছে হ্যাঁ এটা ভেতরে অনেকখানি স্পেস আছে ওই সুজন আমার নাম লিখবি না তোর নাম লিখবে না তোর কিছু আছে তোর পাশে দেখ কিছু আছে তোর নাম লিখবে না জিপার চেম্বার আছে হ্যাঁ এটাতে জিপার চেম্বার আছে স্পেস আছে সুজনের নামের পাশে আছে সেটা ফুল জিপার আছে আপু দেখেন মাবুয়া আবুয়া শাইন কি বলতে পারতেছি না রে জেসমিন আপু কে জানি খুব চাইতেছিল যে দেখো না আপু একটা ম্যানেজ করে দিতে পারো নাকি এখন আমি কোথায় খুঁজবো সাড়ে সতেরো এখান থেকে এ অবধি আছে সাড়ে সতেরোই এখান থেকে চোদ্দো আছে তেরোশো আশি টাকা পাবো এটা যা ভালো লাগছে ছবিটা তুলে নেবেন এই দুইটা ফ্যাব্রিক ব্যাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সবে হাসো কেন কেউ পাইছো এমন লক্ষ্মী জামাই পৃথিবী বুকে সব চাপাবাস মারুপ ভাই জলযন্ত্র প্রমাণ মানে কি কি চাপাবাজ আমার লোকে জামাই কই পাওয়া যায় আল্লাহ বাবু ইতো পড়পকে কই সুজন আমার নাম লিখবি তোর কোন ইয়েই নাই সার্টিফিকেট নাই তোর নাম কেমনে লিখবে বাবু সেনাপু মনে হয় তাই কি জানি আমি জানি না আপু আচ্ছা দাও দাও দিলে বাজে আর দশ মিনিটের মধ্যে লাইভ শেষ করি এই এই যে ব্যাগটা কাঁধে নিয়ে কোন দেখতে তেইশশো পঞ্চাশ টাকা এখান থেকে এই অব্দি আছে বারো এখান থেকে সাড়ে সাত আছে কোন আপুটা কাঁধে নেওয়ার পরে দেখতে চাচ্ছিল যে ব্যাগটা কেমন দেখেন ব্যাগটা খুব সুন্দর আপু দেখেন ব্যাগটা যখন আপনি এইভাবে নিবেন না তখন ব্যাগটার যে একটা এই বেল্টের যে সৌন্দর্যটা না সেটাও অনেক সুন্দর লাগে দেখছেন তাই না অনেক সুন্দর লাগে সো এই ব্যাগটা আপনারা নিতে পারেন এটা কিন্তু এরকম বেল্ট আছে বেশ মোটা করে এবং ক্যানভাস নাইস ব্যাগ হ্যাঁ আপু ডেফিনেটলি ন্যুরারা এনে নাপো হাড়ে টফ চলে গেছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসলাম এই নুরারা এনে না আপু কিন্তু আমার অনেক পুরাতন আপু এবং আমার সাথে দেখা হয়েছে মাশাল্লাহ খুব ভালো মারুফ ভাইয়ের মতন একটা জামাই চাই আপু তুমি জামাই বিক্রি করবা ইন আপু পরে সাইজ হাইট সব কিছু দিয়ে যায় ছেলে ব্যাটারে ব্যাটারে দাঁড় করাবো আপনাদের জন্য মানে এটাও আমাকে করতে হবে ব্যাগের পাশাপাশি এই বিজনেস মানে এটা করতে হবে আমাকে একটা ছেলে দাঁড় করে দিব হাইট আছে এতখানি চড় আছে এতখানি আমি জামাই বিক্রি করব জামার সাথে জামাই লিমা এখানে যখনই কোনো ব্যাগ শপে যায় তখনই তোমার কথা মনে হয় আর আমি তখনই আমার মেকে আমি বলি আমার লিমার এফএফ ব্যাগ ভালো যতই ইচ্ছে নিলাম আর ফ্যাশন করলাম করেন লাখ লাখ টাকা দিয়ে কি না মনে হয় না একটা ব্যাগ তো একবারে নিব তাই না মনে হয় এইটা আমার আছে টপ ফেনেব শেয়ারার ওরে বাবা আবার মাইলস্টোন ফরওয়ার্ড দেখছেন আমাদের সুজনে কিন্তু সব আছে বিদু ভাইডি এখানে আলো না ব্যাজ নি আসেন মারুফ ভাই 11টা বাজে নাউজিবুল্লাহ ঘটো ঘটকালি সব হইবে আপু ঘটকাল শুরু করেন মানে আমার জীবনে আর কি বাকি আছে আমি ঘটক পাখি ভাই পাখি আপু হয়ে যাব ঘটক লিমা আপু এখানে জিপার ছাড়া চেম্বার আছে আর এখানে হচ্ছে জিপার চেম্বার আছে খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ আমাদের মতো বিয়ের তেরা কি করবে তারাও কি দ্বিতীয়বার সুযোগ পাবে আল্লাহ ভাইয়ারা কি বলবে বলেন তো ভাইয়ারা বলবে প্লিজ বন্ধ করেন আপনার শো আপনার এইসব শো এর জন্য আমাদের ঘরে অসান্ত তো বারো বাই সাড়ে সাত তেইশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে আপনি স্ক্রিনশট দিন বস করে দেবেন নেই ফিয়ার ব্র্যান্ডটার নাম হচ্ছে নাফিয়ে না ফিয়ার হ্যাঁ না কিচ্ছু বাকি নাই জেসমিন আপো বাকি নেই বিশ্বাস করো আমার যে কি ইচ্ছা করে এই তাড়াতাড়ি পরে ব্যাগ দে মাথা গরম হয়ে যেতেছে কিচ্ছু বাকি নাই সুজন এফবি কি খাওয়াইছে যে এফবি তোরে এত কিছু দিছে এটাতে ডিসি ফ্রি দিলাম ডিসি ফ্রি আচ্ছা আজকে ডিসি ফ্রি এটাতে যান শ্যামলি মনি আপু সুজন এফবি কি খাওয়াইছে যে এফবি এত কিছু দিছে শ্রাবণী শালিকাপু না না এটা করো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আপু আপনাকে ড্রেসের সাথে সব ব্যাগগুলো হ্যাঁ এটা আমিও খেয়াল করলাম রেশমা আপু এখনো বিশ মিনিট বাকি হাসি আড্ডা শেষ হতে দেন তাসনু বাবু বুঝোস না আসছে তো জলনি টাইপের একটা টপিক এখন তো জ্বলতেছে এখন শুধু মনে কম শেষ করবো আর জলুনি টাইপের মাঝে মাঝে টপিকের প্রয়োজন হয় পুরুষ মানুষকে নাড়া দেওয়ার জন্য এখন তো জলুনি টাইপের একটা টপিক চলতেছে আরো চালাই যাও মহিলা দয় এটা দেখে এটা হচ্ছে নেভি ব্লুর সাথে খুব সুন্দর হ্যাঁ নেভি ব্লুর সাথে খুব সুন্দর একটা ইয়ে কালার আছে হ্যাঁ বিস্কিট বিস্কিট কালার আছে খুবই সুন্দর একটা ব্যাগ নিচের দিকে এরকম লেদার কাট করে বসানো আছে দারুন সুন্দর হ্যাঁ মেয়েগুলোকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে নাহলে সর্বনাশ তার বেশি দেরি নেই একবার খালি টের পাইলে আমার জামাই মনে করবে এর জন্যই তো এত মনে হচ্ছে তাহলে তোমার ওই চেহারা ভাই বা আমার মনে মানে হাসি তো জানো আল্লাহ maaf করো সব ভাইয়ারে কি বলবে আল্লাহ মেটারে এত দিন কত ভালো জানতাম এখন সেইগুলো করে আল্লাহ মা বোন জি পছারা চেম্বার এবং জি পছিমা ব্যাগ গোলাপও খুব সুন্দর है कैनवास के साथ कोई खटपकी সো এই হচ্ছে অবস্থা আমাদের হ্যাঁ সো এইটা দেখেন ফুল জিপার আছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ব্যাগ এই ব্যাগগুলো সব আপুদের একটাই কথা যে কাঁধে নিলে কেমন লাগে কাঁধে নিলে খুবই সুন্দর লাগে হ্যাঁ কাঁধে নিলে খুব সুন্দর লাগে এবং খুবই মজবুত আছে বেল্টের গরমটা দেখেন লিমা আজকে কিসের লাইফ চলছে আজকে জামাই বিক্রির লাইফ চলছে জামাই বিক্রির না না জামাই না কি হ্যাঁ জামাই তো কি জানি বললাম আজকের টপিক কি জেসমিন আল্লাহ এটার সাথে অনেকগুলো বেল কি কি একটাই ও কই এই যে দেখেন এটার সাথে অনেকগুলো মনে হচ্ছে এটার সাথে একটা বেল্ট বড় বেল্ট এটার সাথে ছোট আরেকটা বেল্ট আছে এটার সাথে আবার এরকম একটা ফেন্সি মেটালে বেল্ট আছে তিনটা বেল্ট আছে দেখেন তিনটা বেল্ট হুম এটা যা ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দেন এই ব্যাগটা একটা আপু হলো নিবেন অবশ্যই একবার এই ব্যাগে লে এই ক্যানভাস প্লিটটা আপনাদের এত মন ছুঁয়ে যাবে আপু দেখেন হুম এটা কিন্তু নাফিয়ার এই ব্র্যান্ডটা ঠিক আছে খুবই ভালো দশ বাই সাড়ে ছয় বাইশশো আশিটাকে এবং খুব আনকমন এই ব্যাগটা খুবই আনকমন আর হালকা পুলকা দেখতেও খুব সুন্দর আছে আনকমন আর কি স্ট্রাইপের মধ্যে আছে তো স্ট্রাইপের ব্যাগ সহজে পাওয়া যায় না লিমা আপু আর একটা পেজ খুলো সেখানে ভাইয়া লাইভ করবে সব ছেলেদের কালেকশন থাকবে আর আমি একটু উকি মারতে যাব জামাই খুঁজতে মানে পিউলি আপু কিন্তু এটা এই 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 যে যে পিউলি পাওয়া গেছে হচ্ছে আমি লাইভ সেলাই মেশিন আমার পিছু পিছু ছাড়ছে না এখন অটোয়াতে ভাইয়ের বাসে এইখানেও সেলাই চলছে সাবানা যে সাবানা কি এমনি বলা হয় আপনাকে নতুন কিছু লঞ্চিং হতে পারে বাংলাদেশে কোনো পেজে যা সেল হয় না জামাই বিক্রি মানে আমারে দিয়ে করাবা নাগে যাবো আপু পছন্দ হয়েছে আপনার আইডিয়াটা হুম আনকমন একটা ব্যাগ লিমা বাসায় আসো আপনি দেখে বলতো আইডিয়া পছন্দের হয়েছে আর আমারে বলে লিমা বাসায় আসো ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা কি ব্যাপারটা কি আমারে বলে বাসায় আসো আর বাবু বলতো আইডিয়াটা পছন্দের লিমা বাসা আসো দশ এখান থেকে দশ আর এখান থেকে হচ্ছে সাড়ে ছয় প্রাইস আছে বাইশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস আছে বাইশো আশি টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আছে এটা খুব সুন্দর পারমিতা আপু হাসতো আপু এটা দেখো খুব সুন্দর করে এটা একটা মানে ব্রাউন কালার সাথে খুব সুন্দর একটা ডার্ক একটা চকলেট কালারের কম্বিনেশন হ্যাঁ আইডিয়া নিয়ে ভেবে দেখবে ভাই আজকে ভয় এটাও খুব সুন্দর দেখেন ও কি যে ব্যাগ আপু মোটামুটি সবগুলোর একটা ইয়ে তোমার জন্য পেট পুড়তেছে ভাই আর কি যে পুড়তেছে তা তো আমরা টেরি পেতেছি সেখানে আপু জিপার পকেট চেম্বার আছে এবং স্পেস আছে হ্যাঁ আমি লাইভে ছিলাম না তাই ধরতে পারি নেই ভাইয়া আজকে ভয় পেয়েছে ও আচ্ছা ফুল জিপার আছে হ্যাঁ ভাইয়া আজ একটু দেরি হবে দুই একটা বিয়া না দুই একটা আমরা না এটা এটা কারণ আপুর এখন আমার কাছে জামাই খুঁজতেছে যে আপু আমাদের জামাই ইয়ে করে দেন আমাদের জন্য জামাই আনেন এখন আপুদের জন্য জামাই খুঁজতেছি পেট পুড়ে খাইলাম দেখেন এটা যা ভালো লাগছে এরকম বললেন না তারপর ছেলেদের আনাগোনা শুরু হয়ে যাবে বলবে এখানে জামাই সেল করা পর সব জামাইরা দেখবেন হাজির হ্যাঁ বাইশশো আশি টাকা ডেলিভারি চার্স্ট ফ্রি এত রাতে কাজী সাহেব পাবে কই অনলাইন কিসের লাইফ চলতেছে বুঝলাম না বিয়ে দেওয়ার আমি হাসতে হাসতে বেহুশ রোজা সিব্রাহিম আপু মাঝে মাঝে আমাদের লাইভ যে কি চলে সেটাই বুঝে আপুরা ব্যাগ নাকি অন্য কিছু আল্লাহ মাফ করুক ভাই আমরা কিন্তু দুষ্টামি করতেছি আপনারা আবার অন্য কিছু ভাইবেন না কোনো জামাই টামাই এখানে পাওয়া যায় না পরে ইনবক্সে যদি বলে আচ্ছা আপু একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে জামাই আপনারা কি সেটা করেছেন আগে এগারো বাই ছয় এখান থেকে এগারো এখান থেকে ছয় বাইশশো আশি টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট ডান করে দিন আচ্ছা আসলে কোন পেজ এখনো বের হয় নাই যে জামাই বউ সেল হবে যে দুনিয়া আসছে সবই তো অনলাইনে সেল হয় আসলে এখন কোনো পেজ ওপেন হয় নাই না হইছে তো নাম একটু অন্য রকম নাম একটু অন্য রকম হইছে তো কেন ম্যারিজ ম্যারিজ বন্ডিং এই টাইপের অনেক পেজ ওপেন হয়েছে না আচ্ছা তো জামাই সেল হতে হবে কেন জামাই জমা দেয়া হয় যার যার আমার তা তার কাছে সই সালাম হতে জামাই বিক্রি শুরু করলে অনেক বিপদ আছে জামা ব্যাগ প্রতিদিন নতুন নতুন দেখে যে পাগলা অবস্থা হয় প্রতিদিন বিশ পিস পোলা দেখলে একটা করে বকিন লাগবে আজকে যদি মনে হয় সারাদিন আমি হাসি নাই একটু তাজনুমার কমেন্স টা পড়েন সবাই জামাই বিক্রি শুরু করলে অনেক বিপদ আছে জামা ব্যাগ প্রতিদিন নতুন নতুন দেখি যে পাগলো অবস্থা প্রতিদিন বিশ পিস পোলা দেখালে একটা করে বুকি ডাকবে আর মারামারি শুরু হবে তখন কি হবে আল্লাহ আরে দুলা ভাই বিয়ে পরে দিব আমাদের ঘরে কাজে আছে না আমি মানে আর কি বলবো বলেন তো এটা দেখেন এটা যা ভালো লাগছে আমি বিপদে আছি এখন আমার নিজেরই ভয় লাগতেছে আজকে ইনবক্স কিসের জন্য আসে ব্যাগের জন্য নাকি জামাইয়ের জন্য সো এগারো বাই ছয় বাইশো আশি টাকা যার আপু যাদের জামাই লাগবে প্লিজ ইনবক্সে চলে আসেন মানে মিরা অর্ডার নিতেছে ছাড়া চেম্বার আছে স্পেস আছে এমনি আমার জামাই অনেক খ্যাপা বেতন পাইলে তোমরা তোমার টের পাও আর তোমার আপার নতুন জামা জুতা ব্যাগ নিয়ে তোমারে ডাকতে থাকে এটা ভালো ছিল আপু কমেন্ট সুইট ফিফটিন রা করছে গার্লস হাই স্কুলে সবাই চলে গেছে তাই দয়া করে কমেন্টস না পরে ভেঙ থাকেন প্লিজ গার্লস হাই স্কুলে সবার অবস্থা হচ্ছে স্কুলের আপুরা হয়ে গেছে তারা না তারা যে বিবেহিত তারা ভুলেই গেছে যেমন আমার আর অনেক আপুর অবস্থা বস্তা অনেক বড় হয় তখন দেখা যাবে আমার কালেকশনে এক ডজন জমা হয়ে গেছে আল্লাহ মাফ করুক আল্লাহ এটা নিয়ে কি জানি হয় আল্লাহ এখন কার চ্যাংরা হেয়ার স্টাইল দেখলি লিজ থেকে বাদ লিমা তুমি তাতে বাসো সময় টেনশন চেক প্লিজ কি যে করি আমার রাতে ঘুম চলে গেল তোমার এত সুন্দর ব্যাগ দেখে এই ভাবো তাই এগারো ছয় ব্যাগটা দারুন হ্যাঁ আপু সবকিছু বাতে এত কষ্ট করে জামাই বিক্রি লাইভ না করে করবানি হাটের মতো একটা জামাই বিক্রির হাট বস এখানে যে কতজন কমপ্লেন দেয় আল্লাহই জানে আমি ভাই নাই সো

জি বাছরা পকেটে স্পেস না না আপু আপনারও যে ফ্রি ব্যাপারটা ঠিক আছে কিন্তু আমরা যে টপিকে মজা করে কথা বলতেছি না ওইটার সাথে খুব সুন্দর করে চলে গেছে আপনি না জেনেই খুব সুন্দর একটা টপিক উঠাইছেন ডেলিভারি জাস্ট ফ্রি গ্রুপ মেম্বারদের জন্য ডেলিভারি জাস্ট ফ্রি জামাই দিলো ফ্রি আপু ভয় পেয়ে গেছো যে এমন কি বললাম যে আপু হাসতেছে আহারে আপু না না আপনার কথাটা ঠিক ছিল আসলে আমরা মজা করতেছিলাম তো আর ওইটার সাথে আপনার কমেন্টসটা একদম রিলেভেন্ট হয়ে গেছে আমরা মজা করতেছি ওইটার সাথে আপনার কমেন্টসটা একদম রেলিভেন্ট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টসটা করার জন্য ডেলিভারি ফ্রি জামাইয়ের জন্য সো এটা দেখেন এটা দারুন সুন্দর একটা বড় মোটা করে বেল্ট আছে সো এটা আপু 11 বাই 6 2280 টাকা ডেলিভারি শ্যুজ ফ্রি আছে গ্রুপ মেম্বার আপু দুজন যারা ভালো আছে হাসতে হাসতে গলা শুকিয়ে গেছে উফ এটা দেখেন যার ভালো হচ্ছে এই যে দেখেন মোটা করে বেল্ট এগুলো নিলে আপু অনেক ক্লাসি লাগে দেখেন এত ক্লাসি ব্যাগ গলা হুম না আপু দরকার নেই কি দরকার নেই আপু না আমরা মজা করতেছি আপু সুচি আপু এগারো বাই ছয় বাইশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি নাফিয়ার ব্র্যান্ড থেকে আসে খুবই সুন্দর এটা হচ্ছে ক্যানভাস প্লিটেড একটা মোটা করে বেল্ট আছে হ্যাঁ তো এটা আপু ক্রস করে নিল কিন্তু সেই সুন্দর লাগে এই যে দেখেন যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে সুন্দর না ব্যাগটা আপু এটা আমাদের ব্যাগ পেয়ে যে এখানে জামাই সেল হয় না এখানে দেখেন এইরকম করে লেদার আছে হ্যাঁ লেদার আছে আজ অনেকদিন পর মনে হলো আবি ভালো ছিল না কেন মানে আর আছে নিজে চিন্তা করতেছে যে আমার ভবিষ্যৎ কি আমি হাসতে হাসতে ঘুম তারাই দিলাম এবার নিজের জামাইটা ছবি থেকে পড়তে বসবো কি কটা জামাই কিনবা ইনবক্সে বসে দিলা হাতে পেয়ে রিভিউ দিও সাথে অসুস্থ জামা লাইব দিও চরম এটা কিন্তু চরম ছিল এই নুরারায়ণের আবু আপনি তো দুর্দান্ত এবার বল মাটি মানে মাঠের বাইরে মাঠের বাইরে চলে গেছে আমার বলার কিচ্ছু নাই আপনারা সিস্টার জামাই চান আপনারা অসুস্থ জামাই চান মানে এটা কথা কিন্তু এটা ভালো ছিল নুরার আপনি এত জিনিয়াস কেন রে আপনি তো ফেনীর মানুষের জন্য আপু আমি ব্যাগ অর্ডার করতে পেয়ে নক করছি রিপ্লাই পাচ্ছি না শুচি আপু এই মিরাস তুমি লাইভ না দেখে রিప్্লাই করো পুরাই সিক্স পারমিতা পজেসব না ابو হাসতে হাসতে গলা শু ইওই গেছে সিস্টার জামে হলো তো আমাদের গুলা অফিসে জমা দি আসতে হবে পরে আমা তাই আমার কাছে পাঠা হ্যাঁ মায়া খুব শেষ আজকে দারণ পানি খাব পরে দাদা লাইভ শেষ করে দিতে এই যে এটাই লাস্ট ব্যাক উফ কি এটা হাসি গেল ও আজকে হিসাব হবে হ্যাঁ মনিও হবে হঠাৎ করে এসে দেখে জামাই আত্মা চলে আসছে এখানেও কি শিখ জামাই জামাই হাত ওগুলা নিয়ে তো আজকে কমেন্ট গুলো পর মাথা ব্যথা উঠে গেছে হাসতে হাসতে দেখ কি যে একটা অবস্থা জিপার চেম্বার জিপার চেম্বার আমার এখানে সব জিনিয়া আপু বুঝছো আমার এখানে এত জিনিয়া সাপু ওগুলো তখন অসুস্থ জামাই আল্লাহ মাহবুদ মানে এত জিনিয়া সাপু দেখো না মানে তারা কোথা থেকে কি নিয়ে গেছে দেখো শুধু একজন শুরু করছিল সে নাম হচ্ছে পিউলি তো মনে গলা টিপা ধরা পিউলি এ শুধু শুরু করছে তারপর আর শেষ নাই হ্যাঁ আর এটা শেষ নাই মনে হয় এটা কটকটি ধরে আছে আল্লাহ শাহাজাপু কি শাহানাজাপু কি লিখেছে দেখিনি তো সো আপা বেনু অসু অসুখ জামাইরে ভালো করতে পারলে যাক বাবা সুস্থ জামাই আছে না হয়তো অসুস্থ জামাই নিলে ফুটাফাটা ঠিক করতে কত জীবনছি আল্লাহ মাফ করুন capo এডবেন তোমার কি ইনবক্স তাহলে এখানে নিচে যে যত ইনছো তোমাদেরকে যদি কি অর্ডার দে ভাইয়া সিস্টার জামাই হয়ে যাবে কিনা ভাবতেতে ঘুম শেষ হয়ে যাবে আজকে ওহ আপু দেখেন এটা তো আমি দেখাই দিলাম আর কিছু দেখানোর নাই ব্যাগ জাস্ট অর্ডার করে ফেলবেন আপু এটা আসলে আমাদের একটা মজা ছিল এই শেষে ব্যাগটা একটু কম প্রাইসে দাও আপু শেষের ব্যাগটা কম প্রাইসে দিয়ে দিবো মানে সবই দিয়ে দিচ্ছি কম প্রাইসে এটা হচ্ছে জিপার ছাড়া পকেট চেম্বার স্পেস এবং জিপার চেম্বার আছে আপু একদম কমে আছে সত্যি কথা ডেলিভারি চার্জ আজকে ফ্রি করে দিলাম সত্যি কথা এবং এগুলা কোয়ালিটি দেখলে আপনারা আরেকটা নেবেন বিশ্বাস করেন এই ব্যাগের কোয়ালিটি দেখলে আপনারা আরেকটা নেবেন তারপর এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে না নাফিয়ার এই ব্র্যান্ড থেকে আসছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা কমই আছে এটা দুই হাজার পঞ্চাশ টাকা কাপড় ডেলিভারি চার্জটাও ফ্রি আছে নিয়ে নেন এটা তাড়াতাড়ি হ্যাঁ ছবি তোলা হয়েছে এটা দুই হাজার পঞ্চাশ টাকা কাপড় এটা একটা পিসি আছে ব্যাগে ফোকাস করো সবাই পিউলি পিউলি আচ্ছা আজকে কেউ ব্যাগ দেখেন ওরা তো বুক যদি কেউ অর্ডার করে সোল খাবে চাপা ব্যথা করছে উফ এনি সত্যি আমারও উফ ব্যথা করতেছে আপু কমে সোন লাইনে চলে যায় এক্সিডেন্ট হয়ে ব্রেক করছেন অসুস্থ জামাই পর্যন্ত চলে গেছে আর ব্রেক করার কি আছে ব্রেক করার কিচ্ছু নাই বিশ্বাস করেন অসুস্থ জামাই পর্যন্ত চলে গেছে এখন আর ব্রেক করা যাবে না হ্যাঁ এখন সামনেই আগাইতে হবে তা যাই হোক আমি চলে যাই আজকে খুব মজা করলাম আমরা ব্যাগও দেখলাম নতুন নতুন অনেক টাইপের ব্যাগ দেখিয়েছি আজকে দেখিয়েছে কালেকশন ছিল অনেক মজার আড্ডা মারলাম আমরা অনেক হাসলাম তো দিনটা ভালোই কাটলো ইনশাল্লাহ রাতটাও ভালো কাটবে আশা করি আর সবাইকে শুভরাত্রি আল্লাহ সবাইকে আজ অনেক মজা হলো মীরা সত্যি কথা এটাই আসলে আমাদের লাইফ ব্যবসা তো আছেই প্রফেশনাল ডিউটি তার সাথে যে একটা আবেগের সম্পর্ক আছে সেটাও তো কম না আবেগের জায়গাটা অনেক কিছু আপনাদের সাথে এভাবেই তো একটা বোন বোন বন্ডিং তৈরি হয় তাই না সো গুড নাইট সবাইকে ফি আমানিল্লা আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক